পৃথিবীতে কে স্থায়ী হয় না হোক না সে ফেরাউন কি বানমরুদ কেউ ভবে চিরদিন রয় না কেউ ভবে চিরদিন রয় না পৃথিবীতে কে স্থায়ী হয় না ফেরাউন শেষ তক ছিল না মৃত্যু তাকেও ছেড়ে দিল না সব রাজা মহারাজা আর মহাবীর কাউকে সে অবকাশ দেয় না পৃথিবীতে কে স্থায়ী হয় না নীল নদা যে আছে থাকবে সত্যকে চিরদিন ডাকবে ডেকে ডেকে বলে যাবে দিন রাত কেউ যেন ফেরাউন হয় না পৃথিবীতে কেউ স্থায়ী হয় না পৃথিবী থাকবে ফেরাউন চরিত্রের লোকেরা ইজ্জতের সাথে দুনিয়া থেকে যাবে না বেজ্জত হয়ে যাবে আর আল্লাহর জমিনে ইমানদারেরা এই জমিনের নেতৃত্ব কর্তৃত্ব পাবে ওয়াদা কর বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা টাঙ্গাইল জেলার মধুপুর পৌরসভাস্থ দুর্গাপুর তাফসিরুল কোরআন মাহফিল ২৩তম চার দিন ব্যাপী ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিলের আজকের চতুর্থ এবং সমাপনী রজনীর মোহতারাম শ্রদ্ধাভাজন সভাপতি বিশিষ্ট আলেমে দিন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও শিক্ষাবিদ অসংখ্য আলেমের উস্তাদ উস্তাদুল আসাতিদা অত্র অঞ্চলের ঐতিহ্যবাহী দিনী বিদ্যাপীঠ জোটাবাড়ি ফাউদিল ডিগ্রি মাদ্রাসা এর মোহতারাম ভাইস প্রিন্সিপাল আমাদের সকলের শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব আমাদের মাথার তাজ হযরত মাওলানা এ বি এম সিদ্দিকুর রহমান আতালাল্লাহু উমরুহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতিহি আমরা সবাই পড়ি আমিন মঞ্চে বসা আসমানের তারকা সমতুল্য শ্রদ্ধাভাজন ওলামা ইকরাম আমার ডানে বামে বসে আছেন অসংখ্য গুণী ওলামায়ে কেরাম যাদের ছাত্র হতে পারলে আমি নিজেকে সৌভাগ্যবান মনে করতাম মাহফিলে উপস্থিত বিভিন্ন মাদ্রাসার আসাতিদায়ে কেরাম এসেছেন বিভিন্ন মসজিদের খোতাবা এবং আইম্মা এ কেরাম উপস্থিত আজকের এই মাহফিলে সম্মানিত স্থানীয় জনপ্রতিনিধিবৃন্দ বিভিন্ন রাজনৈতিক দলের সম্মানিত নেতৃবৃন্দ সামাজিক নেতৃবৃন্দ আমার সামনে বসে আছেন আমার পিতৃতুল্য সম্মানিত মুরব্বিয়ানে আজম যুগে যুগে আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠায় যারা অগ্রসেনানির ভূমিকা পালন করেছেন আমার কলিজার টুকরা প্রিয় যুবক তরুণ এবং ছাত্র ভাইয়েরা পর্দার আড়াল থেকে শ্রবণরতা সম্মানিতা মা এবং বোনেরা উপস্থিত মিডিয়ার প্রিয় কর্মী এবং সাংবাদিক ভাইয়েরা প্রশাসন এবং গোয়েন্দা সংস্থার সম্মানিত ভাইয়েরা প্রাণ প্রিয় দুর্গাপুর মধুপুর তথা আমার প্রিয় টাঙ্গাইলবাসী আপনারা সবাই কেমন আছেন আমাকেও আপনারা জিজ্ঞেস করেছেন সেজন্য আপনাদের প্রতি আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আলহামদুলিল্লাহ আমাকেও আল্লাহ তাআলা ভালো রেখেছেন আমাদের সবাইকে সুস্থতার সাথে বাঁচিয়ে রেখে আজকের এই সুন্দর নান্দনিক এবং এই বরকতময় আয়োজনে আমাদেরকে সামিল হওয়ার তৌফিক যিনি দান করেছেন গলার আওয়াজ বড় করে সবাই বলেন তো তিনি কে সেই মহান রবের জন্য হৃদয়ের সবটুকু ভালোবাসা আবেগ অনুভূতিকে উজাড় করে দিয়ে খুশি মনে প্রাণবন্ত আওয়াজে উচ্চ কণ্ঠে কালিমাতু শুকর আদায় করে আমরা সকলেই পড়ছি আলহামদুলিল্লাহ আমি শুনতে পেয়েছি আজকের মাহফিলে পুরুষের চাইতে আমাদের মা বোনদের উপস্থিতি অনেক বেশি
মা বোনদের অবদানও ইসলামে আপনাদের চাইতে এখন আপনারা বলছেন না মা বোনদের অবদান ইসলামে আপনাদের চাইতেও বেশি সর্বপ্রথম ইসলাম গ্রহণ করেছেন আপনারা না মহিলারা একজন স্ত্রী তার স্বামীকে ভালোবাসতে পারে একজন স্ত্রী তার স্বামীকে খেদমত দিতে পারে সেবা করতে পারে কাপড় চোপড় ধুয়ে দিতে পারে একজন স্ত্রী তার স্বামীর কাপড় চোপড় ধুয়ে আয়রন করে রান্না বান্না করে এমনকি অসুস্থ হলে সেবা শুশ্রূষা ভালোবাসা আন্তরিকতা সব দিতে পারে কিন্তু স্বামীর উপরে ঈমান আনা এটা সহজ কথা না কঠিন কথা আপনি যত বড় হুজুর হন না কেন আপনি ঘরে গিয়ে একটু বলেন বউ আমি পিশা বুইছি তুমি কি আমার মুরিদ হবা বউ তখন বলবে তুমি যে কি জাতের পীর এটা আমার চেয়ে ভালো কেউ জানে না স্ত্রীর কাছ থেকে চরিত্রের সার্টিফিকেট পাওয়া এটা একজন পুরুষের জন্য একজন স্বামীর জন্য অনেক বড় সৌভাগ্যের ব্যাপার আল্লাহু আকবার ফেরাউন তার স্ত্রী আসিয়া মহিয়সী পুণ্যবতী নারী আসিয়াকে বলেছিল দেখো গোটা মিশরে আমি আইন জারি করে দিয়েছি আমাকে যেন সবাই খোদা মানে তুমিও আমাকে খোদা মানো আসিয়া তখন বললেন তুমি খোদা না হুদা এটা আমার চেয়ে ভালো কেউ জানে না আর আমাদের প্রিয় নবী রাহমাতাল লিল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেরা গুহায় ওহী প্রাপ্ত হয়ে ঘরে গিয়ে বললেন জাম্মিলুনি খাদিজা আমাকে কম্বল দিয়ে ঢেকে দাও লাকাদ খাশীতু আলা নাফসি তিনি যখন বললেন আমি অনিষ্ট বা ক্ষতির আশঙ্কায় আছি তিনি পুরো ঘটনা শোনালেন তখন স্ত্রী কি বললেন আমাদের মা আম্মাজান খাদিজা আত-তাহেরা বললেন ওয়াল্লাহি লা ইউখজিকাল্লাহু আবাদা আল্লাহর কসম কখনোই আল্লাহ আপনাকে অপদস্থ করবেন না কারণ আমি পনেরো বছর ধরে আপনার সাথে সংসার করে আপনার ইনসাইড আউটসাইড সব দেখেছি আপনি মানুষকে কষ্ট দেন না কষ্ট পান কষ্ট দেন না দুঃখ পান দুঃখ দেন না আপনি মানুষের সেবা করেন উপকার করেন ভালো করেন এই চরিত্র এগুলো সাধারণ মানুষের চরিত্র নয় এটা পয়গম্বরী চরিত্র আমি আপনি আমি আপনাকে পয়গম্বর ঘোষণা দিয়ে সর্বপ্রথম আমি আপনার উপরে ঈমান আনলাম সুবহানাল্লাহ আল্লাহ কি এমনি এমনি সূরা কলমের চার নম্বর আয়াতে এই কথা বলেছেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম এমন এক চরিত্র এমন চরিত্র মানব চরিত্রের পূর্ণতা বিধানের জন্য আল্লাহ তাকে দুনিয়াতে পাঠিয়েছেন তো বলছিলাম আমাদের মায়েদের অবদান বোনদের অবদান ইসলামে অনেক বেশি সর্বপ্রথম তারাই ইসলাম কবুল করেছেন আবার সর্বপ্রথম বসেন ভাইরা বসেন বসেন এগুলোর দরকার আছে না এগুলোর দরকার আছে না আপনারা যদি বলেন দরকার নাই তাহলে তারা নিয়ে যাবে আমাকে আপনারা চিনছেন কি দিয়ে এগুলা দিয়ে আপনাদের ঘরের আপনাদের পরিবারের মায়েরা বোনেরা আগে স্টার জলসা ওই যে পাখি পুখি ড্রেস বের হয়েছিল না এইসব ভাবি যাবি জিনিস পরকিয়া এগুলো শিখতো ইন্ডিয়ান সিরিয়াল দেখে দেখে এই ক্যামেরাম্যান ভাইদেরকে আপনারা একটা ধন্যবাদ দেন তারা ক্যামেরা নিয়ে নিয়ে বের হয়ে ওয়াজ মাহফিল রেকর্ড করে ইউটিউবে ছেড়ে দিয়েছে বলে আপনাদের ঘরের মা বোনরা অশ্লীলতার পথ ছেড়ে দিয়ে এখন তারা দিনের পথ বেছে নিয়েছে তাদেরকে একটা সালাম দেন আরো জোরে সালাম দেন সালাম মানে হলো তাদের উপর শান্তি নাজিল করেছেন আপনারা খারাপ কিছু করেছেন সালাম মানে দোয়া আপনারাও জবাব দিয়ে দেন আচ্ছা এখানে ক্যামেরা থেকে আপনি আমাকে দেখবেন ভাই ঠিক আছে আপনি আমার কথা শুনেন আমার মা বোনরা এসেছেন তাদের উদ্দেশ্য আজকে আমি অনেক কথা বলবো ইনশাআল্লাহ আল্লাহ আমার মা বোনদেরকে কবুল করে নেন চার দিন ব্যাপী মাহফিলের শেষ রজনী আজকে আমরা জানি না আগামী বছর এই মাহফিলটা আর পাবো কিনা এই জন্য আজকে আলোচনার শেষে আপনাদেরকে নিয়ে আবেগ ঘন মোনাজাত হবে ইনশাআল্লাহ আল্লাহ আমরা সবাই মোনাজাতে থাকবো তো চট্টগ্রামে সিলেটে একাধিক দিনের মাহফিল হলে একদিনের বেশি মাহফিল হলে মানুষ শেষের দিন অনেক বেশি আসে অনেকে আসে শুধু মোনাজাতে সামিল হওয়ার জন্য কারণ একটা মাজমা হাজার হাজার মানুষ যেখানে হয় সেখানে দোয়া কবুলেরও একটা সম্ভাবনা
থাকে আমরা মুনাজাত পর্যন্ত ধৈর্য ধারণ করে হিদায়াতের উদ্দেশ্যে যেন আলোচনা শুনতে পারি আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করেন আমি আর অহেতুক কথা বলবো না সরাসরি আলোচনায় প্রবেশ করব প্রিয় টাঙ্গাইলবাসী আমি কোরআনুল কারীমের একটি সূরার মাত্র একটা আয়াত তেলাওয়াত করেছি এই আয়াতকে সামনে রেখে কোরআন সুন্নাহর আলোকে বাস্তব নির্ভর এবং হিদায়াতি কিছু কথা তুলে ধরব বিইজনিল্লাহ আপনারাও যেন হেদায়েতের মনমানসিকতা নিয়ে শুনতে পারেন আল্লাহ আমাদের সবাইকে সেই তৌফিক দান করেন বলেন আমিন আমি যে সূরাটি তেলাওয়াত করেছি কোরআনুল কারীমের 28 নম্বর সূরা সূরাতু আল কসাসের 4 নম্বর আয়াত আপনাদের থেকে আমি একটু রেসপন্স চাইব জবাব চাইব আজকে আমরা 28 নম্বর সূরার একটি আয়াত তেলাওয়াত করেছি জোরে বলেন তো কত নম্বর সূরা আরেকবার বলেন আবার বলেন সূরার নাম সূরাতু আল কসাস সূরার নাম হচ্ছে সূরা কসাস মা মানাল কসাস What's the meaning of qasas? Qasas শব্দের অর্থ কি? Qasas শব্দের অর্থ হচ্ছে ধারাবাহিক ঘটনা, কাহিনী, গল্প, গল্পসমূহ। কোরআনুল কারীমে শিক্ষণীয় অনেক ঘটনা আছে, সুন্দর এবং শিক্ষণীয় বহু ঘটনা আছে। এবং মজার ব্যাপার হলো কোরআনুল কারীমে হাজার হাজার বছর আগের ঘটনাও আছে, আবার হাজার হাজার বছর পরের কি হবে সেই ঘটনাও কোরআনে আচ্ছা আপনারা বলবেন হুজুর অতীতের কাহিনী আছে এটা আমরাও জানি কিন্তু ভবিষ্যতের কাহিনীও কোরআনে আছে এটা যদি কারো মাথায় না ঢোকে তো শুনেন কিয়ামতের ঘটনা ঘটবে এটা অতীত না ভবিষ্যৎ কিভাবে ঘটবে এই ঘটনার বয়ান কি কোরআনে নেই কিয়ামতের বড় আলামতগুলোর মধ্যে একটা আলামত হলো ইয়াজুজ মাজুজের আগমন হওয়া সূরা কাহাফের শেষ অংশে দেখবেন সেখানে যুলকারনাইনের সাথে ইয়াজুজ মাজুজের ঘটনা এসেছে এই রকম কোরআনে অতীতের ঘটনা ভবিষ্যতের ঘটনা আছে কোরআনে গল্প কিচ্ছা কাহিনী আছে বলে এটাকে আপনি গল্পের বই বলতে পারবেন না কোরআনে ছন্দগত মিল আছে এক আয়াতের সাথে আরেক আয়াতের ছন্দের মিল আছে দা এন্টায়ার কোরআন has been presented in poetic form gota quraner shuru theke shesh porjonto minal bidaya ilan nihaya starting to ending shuru theke shesh porjonto apni chhondogoto mil paben inna a'tainakal kauthar fasalli li rabbika inna shani'aka huwal qul huwallahu allahus lam yalid walam walam yakul lahu kufuwan الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان إذا السماء انفطرت وإذا الكواكب انتثرت وإذا البحار فجرت وإذا القبور بعثرت علمت نفس ما قدمت وأخرت الله أكبر এক আয়াতের সাথে আরেক আয়াতের ছন্দের মিল আছে না নাই ছন্দগত মিল আছে বলে এটাকে আপনি কবিতার বইও বলতে পারবেন না এখানে সাইন্টিফিক অনেক আয়াত আছে বলে এটাকে আপনি বিজ্ঞানের বই বলতে পারবেন না তাহলে এটাকে বিজ্ঞানের বইও বলতে পারবো না গল্পের বইও বলতে পারবো না ছন্দের বইও বলতে পারবো না বলবো কি এটা হচ্ছে হিদায়াতের মহাগ্রন্থ এটা প্রত্যেকটা সেক্টরের মানুষকে হেদায়াত দিবে সুবহানাল্লাহ পড়ুন সূরার নাম সূরাতু আল কসাস এই সূরার ভেতরে আমাদের জন্য সুন্দর এবং শিক্ষণীয় আবারো বলছি সুন্দর এবং শিক্ষণীয় ঘটনা যিনি তুলে দিয়েছেন তিনি কে আল্লাহ আশানার কথা না বাড়িয়ে সরাসরি আলোচনায় ঢুকি আপনাদের মনোযোগ আছে তো আজকে আমি বর্তমান বিশ্বের বাস্তবতা সামনে রেখে কথা বলবো ইনশাআল্লাহ চলেন আমরা শুরু করি যে আয়াত তেলাওয়াত করেছি সরাসরি সেই আয়াতের কথা সেই আয়াতের আলোচনা আমরা শুরু করি رب العالمين এই সূরার 4 নম্বর আয়াতে বলছেন ان فرعون علا في الارض وجعل اهلها شيعا يستضعف طائفه منهم يذب يذبح أبناءهم ويستحيي نساءهم إنه كان من المفسدين الله تعالى بولسن إن فرعون علا في الأرض نشتوي فرعون زميني أودتو أهنكار
শুরু করেছিল যার কথা এই আয়াতের শুরুতে বলা হচ্ছে সে কে আরেকটু জোরে বলবেন আরেকবার বলবেন ফেরাউন ফেরাউন কোনো মানুষের নাম নয় এটা একটা উপাধি যেমন আজকের মাহফিলে প্রধান অতিথি ছিলেন মাননীয় মেয়র মহোদয় মেয়র এটা উনার নাম নয় এই পৌরসভার সরকারের স্থানীয় জনপ্রতিনিধির পদবি হলো মেয়র বিভিন্ন ইউনিয়নে মেম্বার সাহেব চেয়ারম্যান সাহেব আছেন এটা উনাদের নাম নয় এটা হলো উনাদের পদবি আজকের মাহফিলে প্রধান অতিথি ছিলেন তিনি এসেছেন মাননীয় মন্ত্রী মহোদয় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় কৃষি মন্ত্রী আপনাদের অত্র সংসদীয় আসনের মাননীয় সংসদ সদস্য ডক্টর মোহাম্মদ আব্দুর রাজ্জাক এমপি সাহেব এসেছেন এমপি সাহেব এসেছেন মেয়র সাহেব এসেছেন আমি সময়ের কারণে সকলের নাম বলিনি যত অতিথিবৃন্দ এসেছেন আল্লাহ যেন সবাইকে দিনের জন্য কোরআনের জন্য কবুল করে নেন আমি বলছিলাম ফেরাউন এটা কারো নাম নয় এটা হলো একটা উপাধি এই আয়াতে যে ফেরাউনের কথা বলা হচ্ছে সেই ফেরাউনগণ ছিলেন মিশরের তৎকালীন সময়ের রাষ্ট্রপ্রধান মুসা নবীর সময়ে দুইজন ফেরাউন ছিল কয়জন ফেরাউন একটার নাম ছিল সেকেন্ড রামিসেস বাপ বাপ মরার পর পুলা ছেলে আসছে তার নাম ছিল তাফসীরের কিতাবে পাওয়া যায় তার দুইটা নাম একটা হলো মারনেফথা আউ মানেফথা দুইটার যে কোনো একটা হবে তাহলে ফেরাউন কোনো মানুষের নাম নয় এটা একটা ক্যারেক্টার এটা একটা ক্যারেক্টার আর এটা একটা উপাধিও ফেরাউন কি জাতের জিনিস এটা আগে বলি কোরআনুল কারিমে 114টা সূরা আছে আপনারা সবাই জানেন কিন্তু ফেরাউনের আলোচনা এসেছে 44টা সূরার ভেতরে কি জাতের জিনিস চিন্তা করছেন আপনারা 114টা সূরার মধ্যে সে দখল করছে কয়টা আরেকবার বলেন জিনিস কি সাংঘাতিক কোরআনুল কারিমে 6000-এর উপরে আয়াত আছে তার মধ্যে ফেরাউনের কথা কোরআনের 532টা আয়াতে আছে আমি ক্যালকুলেটর হাতে নিয়ে হিসাব করলাম যে দেখি তো এই ফেরাউন সাহেব কোরআনের কত ভাগের কত ভাগ আয়াত দখল করলেন হিসাব করে দেখলাম 12 ভাগের 1 ভাগ শুধু সে নিয়ে আলোচনা জিনিসটা কি সাংঘাতিক চিন্তা করেছে প্রশ্ন হতে পারে কোরআনুল কারিমের 44টি সূরার 532টা আয়াতে এত বেশি আলোচনা তাকে নিয়ে কেন হয়েছে এর উত্তর হলো দুনিয়াতে আখেরি নবীর পরে আর কোন নবী বা রাসূল আসবেন না কিন্তু নবী রাসূলগণকে যেভাবে ফেরাউনি ক্যারেক্টারের লোকেরা যুগে যুগে বাধা বিঘ্নতা এবং দিন গায়েবের পথে তারা যেভাবে অন্তরায় সৃষ্টি করেছিল সেই চরিত্রের লোক আবু জেহেলিও আবু লাহাবিও নমরুদিও বা ফেরানিও ফেরাউনিও চরিত্রের লোক কিয়ামত পর্যন্ত থাকবে ফেরাউনি চরিত্রের লোকদের স্বভাব কথাবার্তা কাজকর্ম স্বভাব চরিত্র কেমন হয় এটা পৃথিবীর মানুষকে বোঝানোর জন্য এবং ফেরাউনি কর্মকাণ্ডের শেষ পরিণতি কি হয় এটা বোঝাবার জন্য কোরআনে ফেরাউনের আলোচনা আল্লাহ এত বেশি করেছেন এই আয়াতে ফেরাউনের 4টা বধ চরিত্র তুলে ধরা হয়েছে জোরে বলেন তো কয়টা আরেকবার বলেন প্রথম অংশে রব্বুল আলামিন বললেন ইন্ন ফিরাউন আলা ফিল আরদ নিশ্চয়ই ফেরাউন জমিনে অদ্ভুত আরম্ভ করেছিল অহংকার শুরু করেছিল ফেরাউন তার ক্ষমতার অহংকারে এতটা উগ্র হয়ে গিয়েছিল ফেরাউন তার ক্ষমতার অহংকারে এতটাই উদ্ধত হয়েছিল নিজেকে মানুষের কাতার থেকে বের করে রবের কাতারে দাঁড় করিয়েছিল আর ঘোষণা করেছিল ফাকাল আনা রাব্বুকুমুল আলা সে বলেছিল আমি হচ্ছি সবচাইতে বড় রব সবচাইতে বড় খোদা মানুষ কখনো মানুষের রব হতে পারে না
আমাদের রব যিনি গলার আওয়াজ বড় করে বলেন তিনি কে আল্লাহ আমার রব এই রবি আমার সব আল্লাহ আমার রব এই রবি আমার সব দমে দমে তনু মনে তারি অনুভব আল্লাহ আমার রব এই রবি আমার সব তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই অথই নিয়ামাতে ডুবে আছি সবাই পাক পাখালির গানে শুনি তসবি কল রব তসবি কল রব আল্লাহ আমার রব এই রবি আমার সব আলহামদুলিল্লাহ পড়ো ফেরাউন ঘোষণা দিয়েছিল আমি হচ্ছি সবচেয়ে বড় রব এই আয়াতে ফেরাউনের প্রথম বদ চরিত্র বলা হয়েছে ইন্না ফিরাউনা আলা ফিল আরদ নিশ্চয়ই ফেরাউন জমিনে অদ্যত আরম্ভ করেছিল আর অদ্যত করতে করতে অহংকার করতে করতে সে নিজেকে মানুষের কাতার থেকে বের করে রবের কাতারে নিয়ে গিয়েছিল নিজেকে সে রব বলে ঘোষণা দিয়েছিল আর গোটা মিশরে আইন জারি করেছিল আমার এই মতের বিরুদ্ধে আমার এই আইনের বিরুদ্ধে যারা যাবে তাদের উপরে আমি জুলুম করব নির্যাতন করব কথা বলার কাজকর্মের স্বাধীনতা কেড়ে নিব তাহলে ফেরাউনের চরিত্র ছিল নিজের মতের আইনের বিরুদ্ধে যারাই যায় তাদের উপরে সে জুলুম চালায় দুনিয়াতে এখন ফেরাউন নামে কেউ নাই কিন্তু এমন চরিত্র এখনো দুনিয়ার 90 ফেরাউনদের ভিতরে আছে তাদের নিজেদের মত বা আইনের বিরুদ্ধে গেলে মানুষের উপর জুলুম করে যারা এই যুগের 90 ফেরাউন হলো তারা সেই যুগের ফেরাউন আর এই যুগের আল্লাহ বলছেন ইন্না ফিরাউনা আলা ফিল আরদ নিশ্চয়ই ফেরাউন জমিনে অদ্যত করেছিল অহংকার করে করে নিজেকে সে অদ্যতের এমন জায়গায় নিয়ে গিয়েছিল তার বিরুদ্ধে গেলে সে মানুষের উপর ক্ষিপ্ত হয়ে যেত সহনশীল ছিল না পরমত সহিষ্ণু ছিল না নিজে যা বলছে সেটাই এর বাইরে গেলেই তাদেরকে ধর মারো এই রকম নিয়ম নীতি চার ছিল এরপরে আল্লাহ আয়াতের দ্বিতীয় অংশে তার খাসলত তার স্বভাব বললেন ওয়াজআলা আহলাহা শিয়া ওয়াজআলা আর সে বানিয়েছে করে দিয়েছে আহলাহা তার জনপদের অধিবাসীদেরকে শিয়া বিভক্ত দলে দলে বিভক্ত ওয়াজআলা আহলাহা শিয়া আর সে তার রাষ্ট্রের সে তার জনপদের লোকদেরকে দলে দলে বিভক্ত করে দিয়েছে তার শাসনের একটা নীতি ছিল ডিভাইড এন্ড রুলস বিভক্ত করো শাসন করো বিভক্ত করো শাসন করো ফেরাউন তার নিজের রাষ্ট্রে মানুষকে এক থাকতে দেয় নাই দলে 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 ভাগ করে রেখেছে পকেট টিম বানিয়েছে পকেট দল বানিয়েছে বিভিন্নভাবে মানুষকে দলে দলে ভাগ করে রেখেছে কেন দলে দলে সে ভাগ করে রেখেছে তার কারণ হলো মানুষ যদি ঐক্যবদ্ধ থাকে তো তার ফেরাউনি গদি দুর্বল হয়ে যাবে আর মানুষকে যদি দলে দলে ভাগ করে রাখা যায় তো মানুষ ঐক্যবদ্ধ হয়ে কখনোই তার মোকাবেলা করতে পারবে না এজন্য মানুষকে দলে দলে সে ভাগ করে রেখেছিল নিজের গদিকে মজবুত রাখার জন্য মানুষকে দলে 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 ভাগ করা এটা হচ্ছে ফেরাউনি শাসনের আরেকটা নমুনা অবশ্য এই জাতের ফেরাউন এখন দুনিয়ায় আর নাই যদি নাই থাকতো তাহলে আমরা পৃথিবীর 200 কোটি মুসলমান কেন 57টা রাষ্ট্রে ভাগ হলাম আছে বলেই তো আমরা বিভক্ত হয়ে আছি পৃথিবীর ফেরাউনরা কোনোদিনও চায় না 200 কোটি মুসলমান এক থাকুক কারণ আমরা মুসলমান এক হয়ে গেলে আমাদের শক্তি বাড়বে না কমবে বিশেষ করে দুইটা বিশ্বযুদ্ধ আমাদেরকে শেষ করে দিয়েছে উসমানীয় খেলাফতের পতনের পরে আমাদের তো আরো অধপতন হয়েছে আমরা বিভিন্ন দেশে ভাগ হয়ে যাওয়ার কারণে আমরা সীমাবদ্ধতার বেড়াজালে আবদ্ধ হয়ে গিয়েছি সীমাবদ্ধতার বেড়াজালে কেমনে আবদ্ধ হলাম আমার যুবক তরুণ ছাত্র ভাইদের বেশি মনোযোগ আকর্ষণ করছি আমি দেখেন আপনাদের এই দুর্গাপুরে এই মধুপুরের দুর্গাপুরে কোনো একটা ছেলে হাফেজি শেষ করলো দাওরায়ে হাদিস বা
داخل مدرسة থেকে কামে বা আলিম মাদ্রাসা থেকে داخل আলেম শেষ করলো এখন সে মনে করেন যেতে চাচ্ছে সৌদি আরবের যে কোনো বিশ্ববিদ্যালয় বা মধ্যপ্রাচ্য বা আরব দেশের কোনো বিশ্ববিদ্যালয়ে পড়বে সে চাইলেই যেতে পারবে না স্কলারশিপের আবেদন করবে আবেদন কবুল হলে যেতে পারবে এখানেও অনেক ঝামেলা তার ভিসা প্রসেসিং কাগজপত্র আবেদন ইত্যাদি ইত্যাদি বিষয় সম্পন্ন হওয়ার পরে সে যেতে পারবে চাইলেই সে যেতে পারবে না কিন্তু আমরা এই 57টা মুসলমান রাষ্ট্র যদি আমরা একই পতাকা তলে থাকতাম আমরা একই পতাকা তলে থাকলে আমাদের আয়তন এত ক্ষুদ্র হতো না পৃথিবীর যত জায়গায় মুসলমান সেই মুসলমান বসবাসকারী অঞ্চলসমূহ এই আয়তনে আমরা ভিসা ছাড়া পাসপোর্ট ছাড়া ঘুরতে পারতাম আমাদের যেখানে মন চায় সেখানেই জ্ঞান আহরণে আমরা ছুটে চলে যেতে পারতাম এই যে রাষ্ট্রভিত্তিক ভাগ করে বিভক্ত করে দিয়ে আমাদেরকে এক থাকতে দিল না ফেরাউনের গোষ্ঠী আমাদেরকে দলে দলে ভাগ করে দেওয়ার কারণে পৃথিবীতে আমরা কি আরো শক্তিশালী হয়েছি না দুর্বল হয়ে গেছি ফেরাউনরা কিন্তু এক আছে তারা নেটও বানিয়েছে কথা বুঝতে পারছেন আমার এবং তারা কিভাবে এক আছে আপনাদেরকে আমি বুঝাই আমার বাড়ি তো সিলেটে আমার আত্মীয়স্বজন অনেকেই ইউরোপ আমেরিকায় থাকেন লন্ডনে থাকেন তাদের পাসপোর্টগুলোর এত ভ্যালু যে ব্রিটিশ পাসপোর্ট দিয়ে আপনি পৃথিবীর বিভিন্ন দেশে ভিসা ছাড়াই চলে যেতে পারবেন এয়ারপোর্টে গিয়ে ভিসা অন অ্যারাইভাল নিয়ে ওই দেশে যেতে পারবেন আর আমাদের বাংলাদেশি পাসপোর্ট আপনি অনেক বড় শিল্পপতি ব্যাংক ব্যালেন্স সব ঠিক আছে ব্যাংক স্টেটমেন্ট অনেক সময় ভালো থাকা সত্ত্বেও এমবাসি থেকে আপনার পাসপোর্টটা ফিরিয়ে দেয় এত দুর্বল পাসপোর্ট আমাদের আর তারা তাদের দেশের একটা ভিসা থাকলে আপনি এক দেশে ঢুকলে আরো অন্যান্য দেশে ঢুকতে পারবেন এই যে তাদের দেশে তারা এই ফ্যাসিলিটিসগুলো রেখেছে কিন্তু আমাদের বেলায় এই ফ্যাসিলিটিসগুলো নাই এই যে আমরা দলে দলে বিভক্ত হয়ে যাওয়ার কারণে তারা फायदा নিচ্ছে আজ ফিলিস্তিনে কি নির্মম পরিস্থিতি পৃথিবীর 200 কোটি মুসলমান ফিলিস্তিনিদের পক্ষে ঐক্যবদ্ধ জোরালো আওয়াজ দিতে পারছে না যদি পৃথিবীর 200 কোটি মুসলমান ফিলিস্তিনিদের পক্ষে ঐক্যবদ্ধ আওয়াজ তুলে ফিলিস্তিনিদের পক্ষে দাঁড়িয়ে যেত মাত্র 90 লক্ষ ইহুদি ভূমধ্য সাগরে ভেসে যেত तमाम দুনিয়ার 200 কোটি মুসলমানও লাগে না আমাদের মধ্যপ্রাচ্যের খলিফাগণ এক হইলেই হইতো তারাও এক হতে পারে না গদি চলে যায় কি থাকে এই চিন্তায় অনেকে মাঝে মাঝে জনগণের লজ্জা শরম থেকে বাঁচার জন্য স্টেটমেন্ট বিবৃতি দিয়ে শেষ ওইদিকে কাফির কাফির ভাই ভাই তারা রণতরি পাঠিয়েছে অস্ত্র পাঠিয়েছে ডলার পাঠিয়েছে খাদ্য পাঠিয়েছে কাফিররা কাফিরদেরকে সব দিক দিয়ে সহযোগিতা করছে কিন্তু মুসলমানরা কেবলমাত্র মুখ দিয়ে বিবৃতি দেওয়া ছাড়া ফিলিস্তিনিদের জন্য আর তেমন কিছুই করতে পারছে না আমরা যদি ঐক্যবদ্ধ থাকতে পারতাম তাহলে ফিলিস্তিনের কি এই দুর্গতি আসতো কথা বলেন আসতো শুধু তাই নয় ফেরাউন চরিত্রের লোকেরা আমরা যেন প্রতিটি রাষ্ট্রে ঐক্যবদ্ধ হতে না পারি ফেরাউন চরিত্রের লোকেরা জায়গায় জায়গায় ফেরাউন ঠিক করে দিয়েছে আর আমরা যেন এক থাকতে না পারি এই জন্য জাদার এই জন্য দুনিয়ালোভী দুনিয়ার মোহ আছে এমন ব্যক্তিদেরকে বাছাই করে 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 তারা বিভিন্ন দলে দলে মুসলমানদেরকে ভাগ করে রেখেছে দেখেন ব্রিটিশ পিরিয়ড থেকে এখন পর্যন্ত আমাদের আলেমরা অত এক হতে পারলেন কৌমি আর আলিয়া দিয়ে ভাগ করে রেখেছে এই যে আমাদের আলেম উলামাদেরকে যদি দলে দলে ভাগ করে রাখা যায় তাহলে ফেরাউনের ক্যারেক্টারের লোকেরা যারা চুরি ডাকাতি দুর্নীতি লুটপাট করে নিজেরা অন্যায় জগতে অপরাধ জগতে নেতৃত্ব দিয়ে মানুষকে জিম্মি করে রাখতে চায় আলেম উলামাদেরকে তারা সব সময় বিভক্ত দেখতে চায় আলেম উলামারা এক হয়ে গেলে এটা তাদের জন্য খারাপ এজন্য আলেমদেরকে তারা এক থাকতে দেয় না অবশ্য আলেমদের এখন বুদ্ধোদয় হয়েছে আলেমরা এখন বুঝতে পেরেছেন আলহামদুলিল্লাহ পড়েন গতকাল ঢাকায় এক সেমিনারে দেখা গেল সকল দল মতের আলেমদেরকে এক টেবিলে দেখা গেল আসলে আমাদের বাংলাদেশের মানুষ এদেশের সকল দল মতের আলেমদেরকে এক টেবিলে কাছাকাছি পাশাপাশি বসা দেখতে চায় যদি এদেশের আলেমরা একই টেবিলে কাছাকাছি পাশাপাশি বসে যেতে পারেন তাহলে এই দেশে ইসলামের শিয়ারের উপরে আক্রমণ করে কথা বলার দুঃসাহস কোনোদিন কারোরই হবে না আল্লাহ আলেমদেরকে এক বানায় দেন আমিন
ফেরাউনের দুই নাম্বার কথা বলছিলাম ওয়াজআলা আহলাহা শিয়া সে তার জনপদের লোকদেরকে দলে দলে বিভক্ত করে রেখেছে কারণ মানুষ যদি এক হয়ে যায় গদি নরবের হয়ে যেতে তারপরে তার তিন নাম্বার বদ চরিত্র ইয়াস্তাদাইফু তাইফাতান মিনহুম সেখানের মধ্যে আবার একটা দলকে সে বেশি দুর্বল করে রেখেছিল একটা দলকে সে টার্গেট করে সেটাকে সে প্রধান বিরোধী দল বানিয়ে তাদের উপর সবচেয়ে বেশি জুলুম করেছে নির্যাতন করেছে তাদের কথা বলার স্বাধীনতা কাজ করবার স্বাধীনতা কিনে নিয়ে তাদেরকে রাষ্ট্রীয় গোলামে পরিণত করেছিল ইয়াস্তাদাইফু তাইফাতান মিনহুম একটা দলকে সে দুর্বল করে রেখেছিল জুরে বলেন কয়টা দল আরো জুরে বলেন কয়টা এবার আসেন সেই দলের নাম কি সেই দলের নাম হলো বানু ইসরাইল জুরে বলেন দলের নাম কি আরো জুরে বলেন এখন প্রশ্ন হলো ফেরাউন তার দেশের এত দল থুইয়া এত দল ফেলে বনি ইসরাইলকে সবচেয়ে কোণঠাসা করে রেখেছিল কেন এর কারণ হলো ফেরাউনরা মিশর শাসন করার আগে মিশরকে শাসন করত বনি ইসরাইলরা ফেরাউনরা শাসন করার আগে মিশর শাসন করত কারা বনি ইসরাইল কারা ইসরাইল এর বংশধারাকে বলা হয় বনি ইসরাইল এটা আমি আপনাদেরকে সংক্ষেপে বলছি আমাদের জাতির পিতা নাম কি জোর করে জাতির পিতা হয়ে গিয়েছে জাতির পিতা বানিয়েছেন কি মিল্লাত আবিকুম ইব্রাহিম তোমাদের মিল্লাতের পিতা হলেন ইব্রাহিম তোমাদের জাতির পিতা হলেন ইব্রাহিম সাইয়েদনা ইব্রাহিম খলিলুল্লাহ কে জাতির পিতা যিনি বানিয়েছেন তিনি কে তার আরেকটা উপাধি হলো আবুল আম্বিয়া নবীগণের পিতা ইব্রাহিম নবীর পরে আমাদের নবী পর্যন্ত দুনিয়ায় যত নবী রাসূল এসেছেন সব হলেন ইব্রাহিম আলাইহিস সালামের বংশের সুবহানাল্লাহ পড়বেন না হাজার হাজার নবীর বাপ ইব্রাহিম আলাইহিস সালাম তার বংশের সবাই কিভাবে শুনেন ইব্রাহিম আলাইহিস সালামের এক স্ত্রীর নাম হলো হাজেরা তার ঘরে জন্ম নিলেন ইসমাইল আলাইহিস সালাম জন্ম নেওয়ার পরে আল্লাহ বললেন ইব্রাহিম তুমি তোমার স্ত্রী সন্তানদেরকে নিয়ে যাও মক্কা নগরীতে সেখানে নির্বাসনে রেখে আসো সেখানে তিনি নির্বাসনে রেখে আসলেন এই স্ত্রী আর সন্তানকে কেন্দ্র করে মক্কা কেন্দ্রিক একটা সিভিলাইজেশন একটা সভ্যতা গড়ে উঠল আর এদিকে ইসমাইলি বংশে আর কোনো নবী রাসূল আসলেন না সর্বশেষ এই বংশেই এসেছেন আখেরি নবী আমাদের নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসমাইল আলাইহিস সালাম থেকে নিয়ে আমাদের নবী পর্যন্ত এই বংশে মাঝখানে আর কোনো নবী রাসূল আসেন আমাদের নবী ইসমাইল বংশে আর ইব্রাহিম আলাইহিস সালামের আরেক স্ত্রীর নাম হচ্ছে সারা নাম হলো আরেকবার বলেন বার্ধক্যকালীন সময়ে তার পেটে আল্লাহ সন্তান দিলেন জন্ম হলো সন্তানের নাম রাখা হলো ইসহাক নাম রাখা হলো ইসহাকের ঘরে আরেক ছেলে জন্ম দিলেন নাম হলো ইয়াকুব নাম হলো ইয়াকুব আলাইহিস সালামের উপাধি ছিল ইসরাইল হিব্রু ভাষায় ইসরাইল শব্দের অর্থ হলো আল্লাহর বান্দা তাহলে কোন নবীর নাম ইসরাইল মাশাআল্লাহ আরেকবার বলেন আরেকবার বলেন সবাই ইয়াকুব নবীর নাম ইসরাইল এই ইয়াকুব নবীর ১২টা ছেলে ছিল কয়টা ছেলে এই ১২ ছেলেকে বলা হয় বনু ইসরাইল বানি ইসরাইল বা বানু ইসরাইল মানে ইসরাইলের সন্তানগণ ইয়াকুব নবীর কয় সন্তান এর মধ্যে একজনের নাম হলো যাকে আল্লাহ তাআলা দুনিয়ার অর্ধেক সৌন্দর্য দিয়ে দিয়েছেন নাম হলো ইউসুফ আলাইহিস সালাম অন্য মায়ের পেটের দশ ভাইরা হিংসা করে ইউসুফ নবীকে ফেলে দিয়েছে কুয়ায় আর আল্লাহ তাআলার কুদরতি পরিকল্পনা ছিল লম্বা ঘটনা আমি সংক্ষেপে বলছি ওই কুয়া থেকে উঠানোর পরে তাকে মিশরে এনে বিক্রি করা হয়েছিল আর মিশরেই একটা পর্যায়ে তিনি ক্ষমতায় অধিষ্ঠিত হয়েছিলেন মিশরের ক্ষমতায় তাকে অধিষ্ঠিত করেছেন কে এরপরে তিনি তার বাবা এবং তার ভাই যারা বাস করতেন ফিলিস্তিনের কেনানে তার বাবা আর ভাইরা ইয়াকুব নবী আর ইউসুফ নবীর আরও ১১ ভাই এরা সবাই থাকতেন ফিলিস্তিনের কেনানে ওখান থেকে তাদেরকে হিজরত করিয়ে আনা হলো
মিশরে কোথায় মিশরে শাসন চলছে বনি ইসরাইলে সুবহানাল্লাহ পড়েন ইউসুফ নবী দুনিয়া থেকে চলে যাওয়ার পরে বনি ইসরাইল যখন নাফরমানি শুরু করলো নাফরমানি আরম্ভ করলে আল্লাহ তাআলা ক্ষমতার নিয়ামত কেড়ে নেন তখন বনি ইসরাইলদের থেকে ক্ষমতা চলে গেল আর মিশরের শাসনভার তখন কেড়ে নিল ফেরাউনরা কারা এবার ফেরাউনরা যখন মিশর শাসন আরম্ভ করলো তাদের ক্ষমতাকে গদিকে ঠিক রাখার জন্য মিশরের মানুষকে তারা দলে দলে ভাগ করে রেখেছে নিজের বংশ ফেরাউনের বংশের নাম কিপ্তি বংশ সেই বংশকে বানিয়েছে সরকারি বংশ সরকারি দল বানিয়ে বাকি সবাইকে বিরোধী দল বানিয়ে তার নিজের বংশের লোকদের ফ্যাসিলিটিস বাড়িয়ে দিয়ে বাকি সবার উপরে একটানা জুলুম নির্যাতন সবাইকে কোণঠাসা করেছে আর সবচেয়ে বেশি জুলুম করেছে কয়টা দলের উপরে জোরে বলেন কেন কারণ এই দল আমার আগে ক্ষমতায় ছিল এরা যদি আবার আমাকে হটিয়ে চলে আসে আর এরা তো এদের বংশে এর আগে নবীরা ছিল এসেছে তাহলে ফেরাউন ওই বনি ইসরাইলকে বেশি নির্যাতন করেছে এই কারণে কারণ এদের মাধ্যমে ফেরাউনের ক্ষমতা চলে যেতে পারে তাহলে যাদের কারণে ক্ষমতা চলে যেতে পারে তাদের কথা বলার স্বাধীনতা কেড়ে নেওয়া চলাফেরার স্বাধীনতা কেড়ে নেওয়া তাদেরকে ঘর বাড়িতে থাকতে না দেওয়া তাদের সকল প্রকার স্বাধীনতা কেড়ে নিয়ে নির্মম নির্যাতন করা এটা হলো ফেরাউনি শাসনের আরেকটা কথা কি বোঝা যায় কয়টা দলকে বেশি নির্যাতন করেছে দলের নাম আপনারা কি কষ্ট পাচ্ছেন কিছুদিন আগে এক জায়গায় ফেরাউনের ওয়াজ হয়েছে তখন একজন আমাকে বলছে হুজুর এই আয়াতের বাইরে আজকে ওয়াজ করলে ভালো হইতো না আমি বললাম ওয়াজ হয় ফেরাউনের ওয়াজ হচ্ছে মিশরের মিশরের ওয়াজকে বাংলাদেশে নিয়ে আসছেন কেন এরকম মানুষ আছে না নাই আল্লাহ বুঝার তৌফিক দান করে এক জায়গায় সুদ নিয়ে ওয়াজ হচ্ছে এলাকার টাটকা এক সুদখুর বলতেছে হুজুর আল্লাহর ওয়াজতে আজকে এই বিষয়টা বাদ দিয়ে দেন সুদ নিয়ে কথা বলায় যদি সুদখুরের খারাপ লাগে ফেরাউন নিয়ে কথা বলায় যার খারাপ লাগবে বুঝতে হবে তার মধ্যে ফেরাউনের চরিত্র বিদ্যমান আছে অবশ্য আমরা সবাই ইমানদার ঠিক কি না আল্লাহ কবুল করেন কষ্ট হচ্ছে আপনাদের একটু পরে দেখবেন আপনাদেরকে কোথায় নিয়ে যাই মনোযোগ থাকবে তো আমি একটু পিছনে যাই আল্লাহ বলছেন ইন্না ফিরাউন আলা ফিল আরদ নিশ্চয়ই ফেরাউন জমিনে অদ্ভুত করেছিল দুই নাম্বার ওয়াজালা আহলাহা শিয়া তার জনপদের লোকদের কিসে দলে দলে বিভক্ত করে রেখেছিল এরপরে আল্লাহ বলছেন ইয়াসতাদউফু তাইফাতাম মিনহুম সেখানে একটা দল ওয়াইয়াসতাহায়ি নিসাআহুম ওই বনি ইসরাইল দলের বনি ইসরাইল বংশের উপরে সে এমন নির্যাতন চালিয়েছে বনি ইসরাইল বংশের কোন মহিলার পেট থেকে যদি কোন ছেলে সন্তান জন্ম নিত ছেলে সন্তান জন্ম নেওয়ার সঙ্গে সঙ্গে ফেরাউনের বাহিনী ওই ছেলে সন্তানকে ধরে জবাই করে ফেলত শুনতেছেন কথা আপনারা আর যদি ওই মহিলা কন্যা সন্তান জন্ম দিত ইয়াসতাহি বাঁচিয়ে রাখতো যাতে বড় হলে তাকে দাসী বানানো যায় তাহলে ফেরাউন বনি ইসরাইল বংশের মহিলাদের পেট থেকে জন্ম নেওয়া ছোট্ট শিশু ছেলে যদি হতো তাহলে জবাই করত আর মেয়ে সন্তান হলে বাঁচিয়ে রাখতো এটা ছিল ফেরাউনের আর একটা স্বভাব প্রশ্ন হলো হুজুর কেন সে এত ছেলে জবাই করেছে হাজার হাজার ছেলে জবাই করেছে এত সংখ্যক ছেলে সন্তান সে কেন হত্যা করেছে এর কারণ হলো ফেরাউন একবার স্বপ্ন দেখেছিল বাইতুল মুকাদ্দাসের দিক থেকে বিরাট একটা অগ্নিশিখা মিশরে ঢুকে ফেরাউনের বংশ অর্থাৎ কিপ্তি বংশের ঘর বাড়ি জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দিচ্ছে কিন্তু বনি ইসরাইল বংশের কারোরই কোনো ঘর বাড়ির কোনো ক্ষতি হয় না এই স্বপ্ন দেখার পরে ফেরাউন তার রাষ্ট্রের
ফেরাউন তার এলাকার সকল স্বপ্ন বিশারদদেরকে প্রাসাদে আমন্ত্রণ জানালো এরপরে বলল শোনো আমি যে এই স্বপ্ন দেখলাম এই স্বপ্নের ব্যাখ্যা আমাকে তোমরা বলে দাও স্বপ্ন বিশারদগণ তখন বললেন মহামান্য ফেরাউন আপনার এই স্বপ্ন এটার ব্যাখ্যা কিন্তু খারাপ ফেরাউন তখন বলল যতই খারাপ হোক না কেন এই স্বপ্নের ব্যাখ্যা তোমরা আমাকে জানাও তখন স্বপ্ন বিশারদগণ বললেন অচিরেই বনে ইসরাইল বংশে এমন একটি শিশু সন্তান জন্ম নেবে এই শিশু সন্তান যখন বড় হবে তার মাধ্যমে আপনার ফেরাউনের সাম্রাজ্য পতন হয়ে যাবে এই কথা শোনার পরে ফেরাউনের টেনশন বাড়লো না কমলো সে তখন বলল বনে ইসরাইল বংশে জন্ম নেওয়া ছেলে সন্তানের কারণে যদি আমার ফেরাউনের সাম্রাজ্য পতনই হয় তাহলে এখন থেকে বনি ইসরাইল বংশে যত ছেলে জন্ম নিবে একটারেও আমি বাঁচায়া রাখবো না সে তার সেনাবাহিনীকে জানিয়ে দিল সাফ জানিয়ে দিল আইন পাশ করল বনি ইসরাইলের কোন মহিলার ঘরে কোন সন্তান জন্ম নিলে সেই বাড়িতে যাবা যদি সেটা ছেলে সন্তান হয় জন্মের পরে সাথে সাথে জবাই করে ফেলবা আর যদি মেয়ে হয় তাহলে বাঁচিয়ে রাখবা কারণ ছেলে সন্তান কোন ছেলেটা বড় হয়ে তার মাধ্যমে আমার ক্ষমতা যায় আমি তো সেটা জানি না এখান থেকে ফেরাউনের একটা স্বভাব আমরা জানলাম যাদের মাধ্যমে ক্ষমতা যাওয়ার সম্ভাবনা আছে সেই মানুষগুলো নিরপরাধ থাকলেও তাদেরকে নির্মমভাবে হত্যা করা তাদেরকে দুনিয়ায় থাকতে না দেওয়া এটা ফেরাউনের স্বভাব তাহলে বোঝা গেল যারা বেঁচে থাকলে পরে ফেরাউনি গদি দুর্বল হয়ে পড়বে তাদেরকে নানান কায়দায় দুনিয়া থেকে সরিয়ে দেওয়া হত্যা করা এটা হলো ফেরাউনি চরিত্রের আরেকটা নমুনা ফেরাউন যখন এই আইন জারি করল ঠিক ওই সময়ে ছোট্ট মুসা নবী তিনি জন্ম নিলেন তার মায়ের তখন দুশ্চিন্তা বেড়ে গেল আপনাদের মনোযোগ আছে না গেছে আছে তো মুসা নবীর মায়ের টেনশন বেড়ে গেল এই যে আমার ছেলেটার জন্ম হলো ফেরাউনের বাগিনী যদি এই খবরটা শুনে তো আমার এই ছেলেটাকে তারা ধরে জবাই করে ফেলবে তিনি এমন দুশ্চিন্তায় পড়ে আছেন এমন সময় মুসা নবীর মায়ের অন্তরের মধ্যে ইলহাম যিনি ঢেলে দিলেন তিনি কে আল্লাহ তাআলা বললেন আমার বান্দি তুমি দুশ্চিন্তা করো না আনতে দিফিহি ফিত্তাবুতি ফিলিয়াম একটা সিন্ধুক আনো সিন্ধুক এনে তোমার এই ছোট্ট ছেলেকে সিন্ধুকের ভেতরে ঢুকিয়ে দাও এরপরে সিন্ধুকটাকে নদীর মধ্যে ভাসিয়ে দাও সদ্য জন্ম নেওয়া একটা সন্তানকে সিন্ধুকের ভেতরে ঢুকিয়ে ভাসিয়ে দেওয়া এটা একজন মায়ের জন্য সহজ না কঠিন কাজ অনেক কঠিন কাজ আল্লাহ যখন এই আদেশ দিলেন মুসা নবীর মায়ের মনটা আরো বিষণ্ণ হয়ে গেল তখন আল্লাহ তাআলা মুসা নবীর মাকে জানিয়ে দিলেন আল্লাহ তাআলা বললেন ওয়ালা তাখাফি ওয়ালা তাহজানি ইন্না রাদ দু ইলাইকি ওয়াজাইনুহু মিনাল মুরসালিন আমার বান্দি তুমি ভীত হয় না সন্ত্রস্ত হয় না তুমি কোনো দুশ্চিন্তা করো না অতি শীঘ্রই তোমার সন্তানকে আমি তোমার কোলে আবার ফিরায় দেব এবং আমি আল্লাহ ওয়াদা করছি তোমার এই সন্তানকে আমি রসুল বানাবো মুসা নবীর মায়ের টেনশন এবার কমে গেল তিনি এবার একটা সিন্ধুকের ভেতরে তার ছোট্ট ছেলেটাকে ঢুকিয়ে সিন্ধুকটাকে নদীতে ভাসিয়ে দিলেন আর তার মেয়েকে বললেন মা গো তোমার ভাইয়ের দিকে নজর রাখো নদীর তীরে ধরে হাঁটো দেখো সিন্ধুকটা স্রোতের সাথে ভাসতে ভাসতে কোথায় যায় মুসা নবীর বোন এবার নদীর তীরে হেঁটে হেঁটে সিন্ধুকের দিকে নজর রাখছেন সিন্ধুকটা নদীর স্রোতের সাথে চলতে 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 ফেরাউনের ঘাটে গিয়ে ভিড়ল ফেরাউনের পুণ্যবতী স্ত্রী মহিয়সী শ্রেষ্ঠ নারী আসিয়া তিনি তার দাসীদেরকে বললেন দেখো তো ঘাটের মধ্যে একটা সিন্ধুক আসলো সিন্ধুকের ভেতরে হয়তো কোনো রত্ন
যত্ন পাওয়া যাবে হয়তো কোনো কিছু পাওয়া যেতে পারে কোথার থেকে এটা আসলো এটা একটু নিয়ে আসো দেখি এটার ভিতরে কি আছে দাসীরা সিন্দুকটা আনার পরে সিন্দুকটা তারা যখন খুললো আসিয়া ছিলেন নিঃসন্তান নারী কোনো সন্তানাদি ছিল না নবীদের চেহারার মধ্যে মায়া থাকে কম না বেশি আল্লাহওয়ালা মানুষদের চেহারা সুন্দর হয় কালো যদি হয় চেহারাটা যদি কালো হয় যদি নামাজি হয় দেখবেন চেহারার মধ্যে একটা মায়া আছে চেহারার মধ্যে একটা নূর আছে কারণ যে মানুষ আল্লাহর দ্বীন মানে আল্লাহর হুকুম মানে আল্লাহর হুকুমাকাম বিধান মানে তার উপরে একটা রহমত আছে না নাই দেখবেন আমার সম্মানিত ইমাম সাহেব আমার ইমাম সাহেব ভাই মাত্র 12000 15000 টাকা তিনি বেতন পান দেখবেন তার পরিবারে তার কাপড় চোপড় তার চলাফেরা কত সুন্দর চেহারাটা দেখলেই দেখবেন ভালো লাগে মায়া লাগে কিন্তু দুনিয়াতে অনেক মানুষ তো এমন আছে গাড়ি আছে বাড়ি আছে গাড়িতে এসি বাড়িতেও এসি এসির নিচে থাকে টাকা পয়সা গাড়ি বাড়ি কোনো কিছুর অভাব নাই কিন্তু চেহারাটা দেখতে চোরের মতো লাগে লাগবেই তো কারণ খায় তো মানুষের মাল জনগণের মাল খায় তো চুরি চামারি দুর্নীতির মাল এই জন্য চেহারায় হারামের একটা ছাপ আছে না নাই নবীদের চেহারার মধ্যে একটা মায়া ছিল নবীদের চেহারা বড় সুন্দর ছিল যখন ফেরাউনের স্ত্রী আসিয়ার দাসীরা সিন্দুকটা খুললেন ফুটফুটে সুন্দর চেহারা ছোট্ট শিশু মুসা নবীর চেহারা দেখে আসিয়া নিজেকে আর নিয়ন্ত্রণ করতে পারলেন না সঙ্গে সঙ্গে ওই শিশুটাকে তিনি সিন্দুক থেকে উঠাইয়া নিজের কোলে নিয়ে নিলেন এমন সময় ফেরাউন চলে আসলো ফেরাউন এসে বলল কি ব্যাপার আসিয়া এত সুন্দর চেহারার শিশু তোমার কোলে দেখা যায় এটা ছেলে না মেয়ে আসিয়া বললেন ছেলে তো কোথায় পেয়েছো এটা তখন আসিয়া পুরো ঘটনা শোনালেন ফেরাউন বলল আমি এমনি টেনশনে মরি কোথার থেকে সিন্দুকে ভেসে ভেসে ছেলে এটা আসছে মনে হয় এটা বনি ইসরাইল বংশের সন্তান হতে পারে এখনি দাও আমার কাছে আমি ধরে এখনি জবাই করে ফেলি ফেরাউনের পুণ্যবতী স্ত্রী আসিয়া তখন তার স্বামী ফেরাউনকে কি বললেন তার কথা আল্লাহর এত ভালো লাগলো আল্লাহ সেই কথাটাকে কোরআনের ভেতরে উঠায় দিলেন আসিয়া তখন বললেন ওয়াকালাতি ইমরাতু ফিরাউন কুররাতু আইনিন লি ওয়া লাক লা তাকতুলুহু আসা ইয়ানফা'না নাতখিযহু ওয়ালাদা ফেরাউনের স্ত্রী আসিয়া তখন বললেন প্রিয়তম স্বামী আমার ফেরাউন শোনো এই শিশুটাকে হত্যা করো না লা তাকতুলুহু এটাকে হত্যা করো না তাকাও তাকাও তাকিয়ে দেখো কত সুন্দর চেহারা কুররাতু আইনিন লি ওয়ালাক এটার দিকে তাকালেই তো চক্ষু শীতল হয়ে যায় নয়নটা জুড়িয়ে যায় এই সন্তানটাকে হত্যা করো না এটা আমাদের দুজনের জন্য চক্ষু শীতলকারী হয়ে যেতে পারে আমাদের তো কোনো সন্তান নাই নাতখিযহু ওয়ালাদা আমরা এটাকে চলো সন্তান হিসাবে গ্রহণ করি তুমি ভয় পেও না অনিষ্টের আশঙ্কা করো না আসা আইয়ানফানা হয়তো এই শিশু আমাদের কাজে লাগতে পারে উপকারে লাগতে পারে আসিয়ার কথায় ফেরাউনের মন নরম হয়ে গেল দিল নরম হয়ে গেল ফেরাউন তখন বলল ঠিক আছে আসিয়া তুমি যেহেতু চেয়েছো এটাকে আমি মারলাম না বাঁচিয়ে রাখলাম ফেরাউন যে মুসার টেনশনে হাজার হাজার শিশু হত্যা করে ওই মুসাকে ফেরাউনের ঘরে ঢুকাইয়া দিয়েছেন কি ফেরাউন চরিত্রের লোকেরা ফেরাউন তার ক্ষমতার জন্য হাজার হাজার শিশু হত্যা করেছে যাতে তার ক্ষমতা না যায় কিন্তু দেখা গেল তার ঘরেই তার ঘরের খাবার দাবার খায়া যে শিশু বড় হয়েছে তার মাধ্যমে ক্ষমতা গিয়েছে তাহলে এখান থেকে শিক্ষা হলো দুনিয়ার ফেরাউনরা ক্ষমতার জন্য গোটা দুনিয়ায় গোটা জনপদে হত্যাযজ্ঞ চালায় অথচ ব্যাকলরা জানে না নিজের আশেপাশের লোকদের কারণেও ক্ষমতা চলে যায় এই ফেরাউন মুসার টেনশনে এত সন্তান হত্যা করেছে এই মুসা ফেরাউনের ঘরে ঢুকায় দিয়েছেন কে আরো জোরে বলেন কে আপনাদের কি খারাপ লাগছে
এবার এই শিশু সন্তান খাবে কি আমরা তো মাছ মাংস খাই কিন্তু শিশু বাচ্চারা তো বুকের দুধ পান করবে এই শিশুটাকে দুধ পান করানোর জন্য অর্ডার দেওয়া হলো বিভিন্ন জায়গা থেকে যেন ধাত্রী মহিলারা আসে আশ্চর্য ব্যাপার এত ধাত্রী মহিলা আসলেন কিন্তু কোন ধাত্রী মহিলা স্তনের মধ্যে শিশু মুসা নবী মুখ লাগান না কেন লাগান না এর কারণ হিসাবে আল্লাহ তাআলা কোরআনে বলছেন ওয়াহাররামনা আলাইহিল মারাদিআ মিন কব এর আগেই পূর্বে আমি আল্লাহ অন্য নারীর স্তনের মধ্যে দুধ লাগা অন্য নারীর স্তনের মধ্যে মুখ লাগানো আমি হারাম করে দিয়েছিলাম যখন এত এত ধাত্রী আনার পরেও কোন ধাত্রীর স্তনের মধ্যে মুসা নবী মুখ লাগান না তখন আসিয়ার টেনশন বেড়ে গেল ফেরাউনের টেনশন বেড়ে গেল শিশুটাকে এবার বাঁচানো যায় কেমনে কোথায় তারা এমন মহিলা পাবে যে মহিলার দুধ এই শিশু পান করবে মুসা নবীর বোন খোঁজ নিতে 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 কৌশল করে ফেরাউনের প্রাসাদে ঢুকে গেলেন ঢুকে যখন এই অবস্থা দেখলেন মুসা নবীর বোন তখন আসিয়াকে বললেন হাল আদুল্লুকুম আলা আহল বাইতি ইয়াকফুনুহু ওয়া হুম লাহু নাসিহুন আমি কি আপনাদেরকে এমন একটি ফ্যামিলি এমন একটা পরিবারের সন্ধান দিব না যেই পরিবার এই বাচ্চার তত্ত্বাবধায়ন এবং দেখাশোনা করবে আসিয়া বললেন কোথায় সেই পরিবার যাও নিয়ে আসো মুসা নবীর বোন তখন খুশির ছুটে বাড়িতে দৌড়ায় বাড়িতে গিয়ে মাকে সব ঘটনা শোনালেন মা তখন খুশি হয়ে ফেরাউনের প্রাসাদে আসলেন ফেরাউনের প্রাসাদে আসার পরে মুসা নবী ছোট্ট মুসাকে যখন কুলে নিলেন দেখা গেল ছোট্ট সেই মুসা তার মায়ের স্তনের মধ্যে মুখ লাগিয়ে দুধ পান আরম্ভ করেছে ফেরাউন তখন বলল হায় 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 এই শিশু তো কোন নারীর স্তন থেকে দুধ পান করে না যেহেতু তোমার স্তন থেকে দুধ পান করেছে তোমার বাড়ি কোথায় বাড়িতে আর যাইতে পারবা না এখন থেকে তুমি আমার এই ফেরাউন প্রাসাদে থাকবা আমার প্রাসাদে থাকবা আমি আমার খাবার দাবার সব কিছু খাবা আর এই শিশু বাচ্চাটাকে যেহেতু আমার স্ত্রী পছন্দ করেছে তাকে দুধ পান করাবা দেখাশোনা করবা লালন পালন করবা এই বাচ্চাটাকে দুধ পান করানো দেখাশোনা আর লালন পালন করানোর কারণে আমার ফেরাউনের সরকার থেকে আমি আবার তোমাকে বেতনও দিব চিন্তা করছেন আপনারা ফেরাউন যে মুসার ভয়ে এত দুশ্চিন্তাগ্রস্ত এখন ওই শিশু তার ঘরে লালিত পালিত হচ্ছে ওই শিশুকে যারা লালন পালন করছে তাকে তার সরকার থেকে কি দেয় জোরে বলেন কি দেয় পরিকল্পনাকার জোরে বলেন পরিকল্পনাকার আল্লাহর জমিনে ফেরাউনি পরিকল্পনা বাস্তবায়ন হয় না আল্লাহর পরিকল্পনা বাস্তবায়ন হবে কথা কি বোঝা যায় মুসা নবী এবার রাষ্ট্রীয় প্রাসাদের শাহানশাহী অবস্থায় বড় হচ্ছেন ধীরে ধীরে যৌবনে পদার্পণ করলেন তিনি এবার একদিন দুপুরবেলা শহরে বের হলেন শুনতেছেন আপনারা দুপুরবেলা শহরে বের হলেন লক্ষ্য করলেন দুইজন লোক ঝগড়া করছে একজন হলো ফেরাউনের কিপ্তি বংশের সরকারি দল আর আরেকজন হলো মুসা নবীর বংশ বংশের নাম হলো বনি এটা সরকারি না বিরোধী দেখবেন যারা ক্ষমতার অপব্যবহারকারী লোক কিংবা অনেক সময় এমন হয় মানুষটা ভালো কিন্তু তার আশেপাশের মানুষ দেখা যায় ওই তার আশেপাশের মানুষ ক্ষমতায় থাকার কারণে দেখা যায় অনেক সময় একটু হ্যাডাম বেশি নেয় ভাব বেশি নেয় কয় চিনস আমার অমুক কিন্তু এটা অমুক কিন্তু এটা তমুক এইটা এই রকম করে নিজের আশেপাশের লোকজন ক্ষমতায় থাকার কারণে এরপরে এই রকম যারা ক্ষমতার অপব্যবহার করে এটা কিন্তু ভালো মানুষের চরিত্র দুই লোক ঝগড়া করছে মুসা নবী এগিয়ে গেলেন বনি ইসরাইলের লোকটা মজলুম ছিল সে বলল দেখেন সে আমার উপর জুলুম করছে মুসা নবী চাইলেন মীমাংসা করে দিতে কিন্তু ফেরাউন বংশের কিপ্তি বংশের লোকটা কোনোভাবেই মীমাংসাইতে যেতে সে রাজি না কারণ তার কথা হলো আমার বংশ মিশর শাসন করে আমি সরকারি দল আমার ভাব সাপ বেশি এখানে কোনো মীমাংসা চলবে আমি যা বলি তাই হবে মুসা নবী এই নবী কেমন নবী বলেন তো মুসা নবীর রাগ কম না বেশি তিনি মীমাংসা করে দিতে চাইলেন কিন্তু লোকটা যখন মীমাংসা প্রস্তাব মানছে না মুসা নবীকে তো চিনে নাই এটা এমন নবী শুধু মানুষকে সাইজ করে নাই মালাকুল মউতকে পর্যন্ত সাইজ করে ছাড়ছে মালাকুল মউত এই নবীর থাপ্পড় খেয়েছে আল্লাহু আকবার
মালাকুল মউত এই নবীর কি খাইছে ওই নবী তারে বুঝায় মারামারি ঝগড়া জাতি কইরো সে মানে না রাগ উঠে গেল একটা ঘুষি মারলেন কিল মারলেন কিন্তু তাকে মেরে ফেলার উদ্দেশ্যে মারলেন না এখানে যত যুবক ভাইরা আছেন তারা জানেন পৃথিবীতে এখন বক্সিং খেলা হয় রেসলিং খেলে অনেকে চিকিৎসা বিজ্ঞানীগণ বলেছেন মানুষের শরীরে এমন 5-6টা সেনসিটিভ জায়গা আছে ভালো করে কিল মারলে ঘুষি মারলে মানুষটা মারা যাওয়ার সম্ভাবনা আছে মুসা নবী একটা কিল মারলেন ঘুষি মারলেন সে ওখানেই মারা গেল এই খবর ফেরাউনের কানে চলে গেল ফেরাউন এবার গ্রেফতারি পরোয়ানা জারি করলো ফেরাউনের সভাসদে একজন ব্যক্তি ছিলেন যিনি মুসা নবীকে পছন্দ করতেন তিনি দৌড়ে দৌড়ে মুসা নবীর কাছে আসলেন আল্লাহ তার কথা কোরআনে এভাবে বলেছেন ওয়া জা রাজুলুম মিন আকসাল মদিনাতি রাজুলুন ইয়াসা তিনি দৌড়ে দৌড়ে আসলেন মুসা নবীকে এসে বললেন পালাও মিশর ছেড়ে চলে যাও ফেরাউন তোমার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে মুসা নবী এবার অজানা গন্তব্যে যাওয়া আরম্ভ করলেন চলতে 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 ক্লান্ত পরিশ্রান্ত এবং পিপাসার্থ অবস্থায় মাদায়েন শহরে একটা কুয়ার কাছে গিয়ে হাজির হলেন যে শহরের নাম বললাম যে এলাকার নাম বললাম বলেন তো নামটা কি মাদিয়ান সবাই বলেন ক্লান্ত শরীর নিয়ে পিপাসার্থ অবস্থায় মাদিয়ানের একটা কুয়ার কাছে গেলেন মা বোনরা এবার কান লাগাবেন মা বোনদের ওয়াজ এসেছে যুবকদের ওয়াজও এখন আসবে সবাই রেডি তো মাদিয়ানের একটা কুয়ার কাছে চলে আসলেন ভাবলেন আমি যেহেতু পিপাসার্থ কুয়া থেকে একটি পানি পান করি কিন্তু কুয়ার কাছে গিয়ে দেখলেন লম্বা সিরিয়াল অনেক রাখাল ছেলেরা রাখাল যুবকেরা পশুর পালকে পানি পান করানোর জন্য সিরিয়াল দিয়ে বসে আছে মুসা নবী লক্ষ্য করলেন কুয়ার খুব অদূরে নিকটবর্তী জায়গায় দুইটা মেয়ে তাদের পশুর পাল নিয়ে অসহায়ের মতো দাঁড়িয়ে আছে তিনি ওই দুই অসহায় মেয়ের কাছে গিয়ে বললেন কি ব্যাপার মেয়েরা এত সংখ্যক পুরুষ মানুষ আর তোমরা এই দিকে আলাদা কেন পশুর পাল নিয়ে দাঁড়িয়ে আছো মেয়েরা তখন বললেন আবুনা শাইখুন কাবীর আমাদের বাবা অতিশয় বৃদ্ধ মানুষ বার্ধক্যের কারণে পশুর পাল নিয়ে তিনি মরুভূমিতে আসতে পারেন না আমাদের ঘরে কোনো পুরুষ মানুষও নাই এই জন্য আমাদের পশুর পাল নিয়ে আমরা দুই বোন এই মরুভূমিতে আসি আর আমরা মরুভূমিতে আসার পরে পশুর পালকে পানি পান করানোর জন্য এই কুয়ায় আসি কিন্তু এই যুবকেরা যতক্ষণ তাদের পশুর পালকে পানি পান করিয়ে না যায় ততক্ষণ পর্যন্ত আমরা এখানে অপেক্ষা করি তারা পানি পান করানোর পরে আমরা যাই আমরা পানি পান করিয়ে বাড়িতে যাই এখান থেকে শিক্ষা নেন বোনেরা মায়েরা হাজার হাজার মা বোনরা মাহফিলে এসেছেন এখান থেকে শিক্ষা নেন এই যে দেখেন দুইটা মেয়ে দিনদার মেয়ে পুরুষ মানুষ আছে বলে পুরুষদের সাথে গিয়ে ঠেলাঠেলি ঘেঁষাঘেঁষি করে না কিন্তু আমার দেশে এমন বহু মহিলা আছে পুরুষের সাথে ঠেলাঠেলি ঘেঁষাঘেঁষি করে চলাফেরা করে আসে না নাই একজন দিনদার মহিলা কখনো পুরুষের সাথে ঠেলাঠেলি দেশাদেশি ঘেঁষাঘেঁষি করে চলবে না কিন্তু দেখবেন অনেক বোনেরা আছেন বাজারে ঘাটে রাস্তাঘাটে পুরুষের সাথে ঠেলা ঠেলি কইরা হাঁটে এটা কোনো ভালো মোমেনা নারীর বৈশিষ্ট্য হতে পারে না মায়েরা বোনেরা বাড়ি থেকে যখন বের হবেন পর্দা করে বের হবেন পুরুষ মানুষদেরকে একটু পুরুষদের থেকে একটু দূরত্ব মেনটেন করে চলবেন নিজেরা পথে ঘাটে রাস্তাঘাটে চলার সময় পর্দা মেনটেন করবেন অনেক মা বোনেরা আছেন বাড়ি থেকে বের হওয়ার সময় 2-3 ঘন্টা সাজগুজ করে এক ভাই তার বউ নিয়ে বের হচ্ছে 2 ঘন্টা হয়ে যায় ভাবির এখনো সাজগুজ শেষ হয় না ভাই তখন বলল কই গো বউ আমার এতক্ষণ হলো কি করো কয় আশকারাটা শেষ করছি মাস্কারাটা লাগাইনি আরো 20 মিনিট পরে যখন বলে কই গো তোমার কি হলো কয় সব তো শেষ এখন একটু লিপস্টিকটা দিয়ে ফেলি যে মহিলা ঘর থেকে বের হওয়ার আগে 2-3 ঘন্টা সাজগোজ করে এই মহিলার চরিত্র ভালো না ওর পুরুষকে দেখাবার জন্য নিজেকে সে প্রস্তুত করে যে মহিলা ঘর থেকে বের হওয়ার সময় সাজগোজ করে বের হয় এই মহিলার চরিত্র ভালো না তো আপনি ঘর থেকে বের হবেন জাস্ট বোরখা পরিধান করবেন নিকাব লাগিয়ে বের হয়ে যাবেন 2-5 মিনিট সময় লাগবে আপনার সাজগোজ করবেন আপনার স্বামীর জন্য
হাজার হাজার মায়েরা বোনেরা এসেছেন আমি শুনেছি আমার বোনদেরকে বলবো স্বামীর জন্য সাজগোজ করবেন স্বামীর জন্য নিজেকে প্রস্তুত করবেন অনেক বোনেরা আছে নিজের হাজবেন্ডের সামনে কাজের বুয়া কামলাবাড়ির মতো থাকে আর যখন মধুপুরে যায় টাঙ্গাইলে যায় জরিনা আর সকিনার মতো সাজগোজ করে যায় জরিনা সকিনার মতো সাজগোজ করে টাঙ্গাইলে আর মধুপুরে যাইতে আপনাকে কে বলেছে আপনি সাজগোজ করবেন আপনার স্বামীর সামনে এত জোরে ঠিক কইলেন আপনারা অত কিন্তু কম না সকালবেলা 10টার সময় বাড়ি থেকে বের হলে বের হয়ে যান নবাবজাদা নসরুল্লাহর মতো আর বউয়ের সামনে থাকে কামলা বেডার মতো এটাও ঠিক নিজের স্ত্রীর সামনে আপনি পরিচ্ছন্ন পরিপাটি থাকবেন স্ত্রীর সামনে নিজেকে আপনি আকর্ষণীয় রাখবেন আকর্ষণীয় থাকা মানে হলো এই নয় যে আপনি একদম নতুন নতুন কাপড় পরে থাকবেন বিষয়টা এমন নয় মানে গোছালো থাকবেন পরিচ্ছন্ন থাকবেন আপনার স্ত্রীর চাহিদা মতো আপনি নিজেকে তার সামনে সেভাবেই উপস্থাপন করবেন ঠিক সেভাবে আমার বোনেরা যারা শুনছেন আপনিও আপনার হাজবেন্ডের সামনে নিজেকে এমন ভাবে প্রেজেন্ট করবেন শুনেন আপনি আপনার স্বামীকে এমন ভাবে আপনার দিকে আকৃষ্ট করে রাখবেন যাতে আপনার হাজবেন্ডের চোখ কোনোদিন আপনার থেকে অন্য কারো দিকে আর না যায় ঠিক সেভাবে আপনারাও নিজেকে এমন ভাবে প্রস্তুত রাখবেন যেন আপনার স্ত্রী কারো দিকে না যায় তাহলে বোনরা যারা আছেন বোনরা বাড়ি থেকে পর্দা করে বের হবেন অবশ্য আমরা যখন হুজুররা পর্দার কথা বলি তখন এক শ্রেণীর মানুষ আছে তারা বলে এই দেশে মোল্লারা নারীদেরকে প্যাকেট কইরা আটকায়া নারী উন্নতি আর নারী অগ্রগতি আটকায়া দিল আমার ঘটনা একটা মনে পড়েছে বলবো এক এলাকায় এক লোক মুরগির খামার করেছে কিসের খামার এখন মুরগিকে নেট দিয়ে দেওয়াল দিয়ে আটকায় রেখেছে একদিন এক শিয়াল এসে বলে আহারে মুরগিগুলা তোদেরকে দেখে কত কষ্ট হয় আমার তোরা জানোস দেখ আমার দিকে তাকা আমি স্বাধীন যেখানে সেখানে যেতে পারি আর তোরা তোদের মালিক তোদেরকে এখানে আটকায় রেখেছে তখন এক মুরুগ এক মুরগি বাকিদেরকে বলল এর কথায় বিভ্রান্ত হয় না সে চায় আমরা যেন এই আবদ্ধ জায়গা থেকে একটু বের হই তারপর সে যেন আমাদেরকে গ্রাস করতে পারে ভক্ষণ করতে শিয়াল সবসময় মুরগির স্বাধীনতা যেমন চায় লুচ্চা বদমাইশরা ও নারীদেরকে সবসময় তাদের সামনে ব্যাপর্দা অবস্থায় দেখতে চায় ঠিক আছে কথা সব কথা সহজ করে বললে হয় না যেমন কুকুর তেমন মুগুর দরকার এদেরকে সভ্য ভাষায় বললেও এরা শোনে না প্রাচ্যের অক্সফোর্ড নামে খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় জগন্নাথ বিশ্ববিদ্যালয় সহ দেশের বহু বিশ্ববিদ্যালয়গুলোতে আমাদের বোনেরা পর্দা করে পরীক্ষার হলে যেতে পারে না পর্দা করে ক্লাসরুমে যেতে পারে না বাংলাদেশের বিভিন্ন কলেজে আমাদের বোনেরা পর্দা করে যেতে পারে না কিছু শিক্ষক নামের মানুষকে আমরা দেখি তারা আমাদের বোনদেরকে বেপর্দা করতে ক্লাসে বাধ্য করে আমরা তাদেরকে বলবো যদি মেয়েদের চেহারা এতই দেখতে মন চায় ঘরে গিয়ে নিজের বউয়ের চেহারা দেখুন কলেজ আর বিশ্ববিদ্যালয়ের মেয়েদেরকে এত বেপর্দা বানাইতে মন চায় কেন নাকি ওই ঘটনার শিয়ালের মতো আপনার চরিত্র আল্লাহ যেন এদেরকে হেদায়াত দেয় কষ্ট হচ্ছে আপনাদের 15-20 মিনিট থাকবেন তো আপনারা আজকে মুনাজাতের আগে উঠতে পারবেন না ইনশা কোথায় ছিলাম মনে আছে বলেন তো কোথায় ছিলাম কুয়ার কাছে কিসের কাছে কুয়ার কাছে ওই দুই মেয়ে বললেন আমাদের বাবা বৃদ্ধ মানুষ এই জন্য আমরা এসেছি যুবকরা যখন পশুর পালকে পানি পান করায় চলে যাবে তখন আমরা আমাদের পশুর পালকে পানি পান করাবো তিনি তখন বললেন ঠিক আছে আজকে তোমাদের পশুর পালকে আমি পানি পান করায় দিই তাড়াতাড়ি বাড়িতে চলে যাও তিনি আবার পশুর পালকে পানি পান করায় দিলেন মেয়েরা আজকে তাড়াতাড়ি বাড়িতে চলে আসলো এই দুই মেয়ে ছিল নবীর মেয়ে নাম হলো শুআইব আলাইহিসসালাম যাকে আল্লাহ মাদিয়ানবাসীদের জন্য নবী বানিয়েছিলেন শুআইব আলাইহিসসালাম মেয়েদেরকে বললেন কি ব্যাপার মেয়েরা প্রতিদিন বাড়িতে দেরি করে আসো আজকে কেন এত তাড়াতাড়ি চলে আসলে মেয়েরা ঘটনা শোনালো তখন শুআইব আলাইহিসসালাম বললেন যেহেতু ছেলেটা তোমাদেরকে সাহায্য করেছে আমার কাছে নিয়ে আসতা তাহলে আমি তাকে খুশি হয়ে কিছু হাদিয়া দিতাম পুরস্কার দিতাম সুবহানাল্লাহ ওইদিকে মুসা নবী ওই কুয়া থেকে পানি পান করে একটা গাছের ছায়ার নিচে বসে আছেন
আর আল্লাহর কাছে দোয়া করছেন আল্লাহ অজানা এলাকায় এসেছি একটা মানুষও পরিচিত নাই থাকা খাওয়ার একটা ব্যবস্থা করে দাও কেমনে আল্লাহ দোয়া কবুল করে ব্যবস্থা করে দিলেন শুনেন সুআইব নবী মেয়েদেরকে বললেন যেহেতু ছেলেটাকে তোমরা আনলা না এখন যাও ওই কুয়ার কাছে গিয়ে দেখো সে আছে কিনা যদি থাকে তো আমার কাছে নিয়ে আসো তাকে একটু হাদিয়া দেই মেয়েরা এবার চলে গেলেন গিয়ে দেখলেন একটা গাছের নিচে মুসা নবী তখন বসে আছেন তারা মুসা নবীর কাছে গেল মুসা নবী তখন তিনি নবী হন নাই যুবক মানুষ ওই দুইটা মেয়ের সামনে তিনি তখন তার চক্ষুটাকে নিচের দিকে রেখে লজ্জাশীল হয়ে কথা বললেন যুবকদের ওয়াজ চলে এসেছে অ যুবক ভাইরা দেখো এই যে মুসা নবী দুই মেয়ের সাথে কথা বললেন চোখে চোখ রাখলেন না নিচের দিকে তাকিয়ে কথা বললেন কিন্তু আমার যুবক ভাইরা যখন রাস্তায় হাঁটে দুই তিনটা মেয়ে হেঁটে গেলে যদি সুন্দরী হয় তো একটা আরেকটারে কয় দুস্থ কি যে দেখলা মাথা আমার ঠিক নাই এটা দেখতে কইছে কে আপনাকে আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেছেন কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ও নবী মুমিন পুরুষদেরকে আপনি বলে দেন তারা যেন তাদের চক্ষুকে পরনারী থেকে নিম্নগামী করে পরনারীর দিকে না দিয়ে নিচের দিকে রেখে দেয় হুকুমটা কার সুতরাং যুবক ভাইরা পরনারীর দিকে ফেলফেল করে তাকিয়ে থাকবেন না অসভ্য ছেলের মতো মেয়েদের পিছনে ঘুরঘুর করবেন না বরং নিজেকে দিনদার চরিত্রবার বানিয়ে নিজেকে আপনি এমন জায়গায় নিয়ে যান যাতে করে সুন্দরী সুন্দরী আর দিনদার মেয়ের বাপ আপনার কাছে মেয়ে বিয়ে দেওয়ার জন্য ঘুরঘুর 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 করে সিদ্ধান্ত নেন ঘুরবেন না ঘুরাবেন জি যুবকরা ঘুমায় গেছে নাকি যুবকরা ঘুরবা না ঘুরাবা নাকি গার্লফ্রেন্ড মারায় ঘুরা আরম্ভ করছো ইস গার্লফ্রেন্ড কিসের গার্লফ্রেন্ড এখনই ব্লক মারো আমার দেশে এখন কিছু বক্তাও বের হয়েছে 30-40-50 মিনিট শুধু যুবক যুবতীদের প্রেম প্রীতি নিয়ে আলোচনা করে যুবকদেরকে আরো উস্কায় দেয় যুবক ভাইদেরকে বলছি এটা হারাম রিলেশনের সময় নয় এই বয়স হচ্ছে নিজেকে কোরআনের পতাকা তলে কোরআনের আন্দোলনে সামিল করার বয়স এটা কোরআন হাদিস চর্চার বয়স এই বয়স হলো দ্বীন কায়েমের আন্দোলনে যোগদানের বয়স এটা প্রেম প্রীতির বয়স নয় এটা গার্লফ্রেন্ড বানানোর বয়স নয় আল্লাহ আমার যুবকদেরকে কবুল করে মুসা নবী চোখের দিকে তাকালেন না বললেন কেন এসেছেন তারা বলল আমাদের বাবা ডেকেছেন চলেন আমাদের সাথে মুসা নবী মনে মনে বললেন মনে হয় কিছু একটা হতে পারে আল্লাহ মনে হয় দোয়া কবুল করেছেন মুসা নবী বললেন ঠিক আছে তোমাদের বাড়িতে যাব তবে তোমরা আমার সামনে হাঁটবা না তোমরা আমার সামনে হাঁটবা না আমার পিছনে যাও কারণ একজন যুবকের সামনে যদি যুবতী হাঁটে সেখান থেকে যুবকের জন্য ফিতনা হওয়ার সম্ভাবনা আছে না নাই অ যুবক ভাইরা দেখো মুসা নবীর মতো চরিত্র বানাও তিনি বললেন আমার পিছনে যাও পিছন থেকে আমাকে ডিরেকশন দাও ডানে যাব না বামে যাব কোন দিকে যাব বলো মেয়েরা পিছনে চলে গেল এবার তারা বাড়িতে চলে গেলেন সুআইব আলাইহিস সালাম তাদেরকে অভ্যর্থনা জানালেন অভ্যর্থনা জানানোর পরে মুসা নবীর কাছে সকল ঘটনা জানতে চাইলেন মুসা নবী সকল ঘটনা যখন বললেন সুআইব আলাইহিস সালাম তখন বললেন আরে তাহলে এই এলাকায় তো আপনার দেখতেছি কোনো পরিচিত মানুষ নাই আত্মীয় স্বজন নাই দুই মেয়ে তখন বলে আব্বা জান আমাদের ঘরেও তো কোনো পুরুষ মানুষ নাই এই লোকটার এই এলাকায় এই দেশে কোনো পরিচিত মানুষ নাই আর আমাদের ঘরে কোনো পুরুষ মানুষ নাই তখন সুআইব আলাইহিস সালাম বললেন মেয়েরা কি বলতে চাও তখন মেয়েরা বললেন আব্বা জান পুরুষ মানুষ না থাকায় আমরা তো পশুর পাল নিয়ে মরুভূমিতে যাওয়া লাগে এই লোকটার যেহেতু এলাকায় কেউ নাই কর্মচারী বানায় আমাদের ঘরে রেখে দেন তাহলে আমাদের পশুর পালকে মরুভূমিতে নিয়ে যাবে আমাদের ঘরের কাজ করবে তারও থাকার ব্যবস্থা হলো আমাদেরও উপকার হলো আর লোকটা কিন্তু কবিউল আমিন মেয়েরা এবার মুসা নবীর প্রশংসায় দুইটা কথা বলল কবিউল আমিন কবি মানে শক্তিশালী আমিন মানে হলো বিশ্বস্ত সুআইব আলাইহিস সালাম মেয়েদেরকে বললেন আচ্ছা ছেলেটা যে বিশ্বস্ত আর আমানতদার তোমরা এটা বুঝলা কেমনে তখন মেয়েরা বলল আব্বা জান ছেলেটা শক্তিশালী আর আমানতদার বিশ্বস্ত আমরা এভাবে বুঝেছি
এই ছেলেটা আমাদের পশুর পালকে পানি পান করিয়েছে অসংখ্য যুবকের বীরে তখন তার শক্তিমত্তা দেখেছি কোন কোন দুর্বল রওয়ায়েতে এসেছে ওই কুয়ার উপরের ঢাকনা সরাতে কয়েকজন যুবক লাগতো আর মুসা নবী একাই সেটা সরায়া দিয়েছেন আল্লাহু আকবার এজন্য মেয়েরা বলল সে শক্তিশালী আর শুআইব আলাইহিস সালাম বললেন সে যে বিশ্বস্ত আমানতদার চরিত্রবান কেমনে বুঝলা মেয়েরা বলল চোখের দিকে তাকায়া কথা বলে না বাড়িতে আনার সময় সামনে হেঁটেছে আমাদেরকে পিছনে রেখেছে শুআইব নবী তখন বুঝতে পারলেন এগুলো সাধারণ মানুষের চরিত্র নয় এক নবীর খবর আরেক নবীর কাছে আসে না নাই তিনি বললেন তাহলে আর চাকর বানাবো কেন কর্মচারী বানাবো কেন এতদিন ধরে আমি যা খুঁজতেছি তাই যেহেতু পেয়ে গেছি তিনি তখন বললেন বাবারে কর্মচারী হয়ে থাকা লাগবে না আমার বাড়িতে এই দুই মেয়ে থেকে যাকে পছন্দ হয় একটারে বিয়ে করে আমার মেয়ের জামাই হয়ে আমার বাড়িতে থাকো এবার ওয়াজ আসছে আমার চাচা আর চাচিদের চাচা চাচিরা চাচিদের জবাব তো আমি শুনবো না চাচারা বলেন তো এই যে শুআইব আলাইহিস সালাম মেয়ে বিয়ে দিয়ে দিলেন মুসা নবীর কাছে অর্থবিত্ত টাকা পয়সা ক্ষমতা দেখে না চরিত্র দেখে জোরে বলেন কি দেখে আপনারা কি করেন আগেই বলেন জি সরকারি চাকরি আছে কিনা গাড়ি আছে কিনা বাড়ি আছে কিনা এটা তো কখনো বিয়ের জন্য যোগ্যতা হতে পারে না দুই বছর আগে আমি এ ব্যাপারে ওয়াজ করে গিয়েছি বিয়ের ক্ষেত্রে নবীজি বলেছেন চারটা জিনিস দেখো আর সবার আগে ফাজফার বিদাতি দ্বীনি তারিবাত ইয়াবাক দিনদারিকে প্রাধান্য দাও গত বছর আপনাদের ভাইয়েরা আমাকে দাওয়াত করেছিলেন আমি আসতে পারি নাই এর আগের বছর এসেছিলাম মাগরিবের পরে মনে আছে আপনাদের তখন এগুলো আমি বলে গিয়েছিলাম শুনেন আব্বা জান আমার চাচা জান দা বাবারা শুনেন টাইলস ওয়ালা ঘরের ভেতরে ছেলে নামাজ নাই দিনদারিতা নাই হালাল হারামের তোয়াক্কা নাই এমন অসৎ চরিত্রের ছেলের কাছে টাইলস ওয়ালা ঘরের ভিতরেও আপনার মেয়ে অশান্তিতে থাকবে কপাল পুড়ে ছাই হয়ে যাবে নামাজি ছেলে ভালো ছেলে দিনদার ছেলে টিনের ঘরের বাড়ি ছেলে যদি ভালো হয় আপনার মেয়ে আজীবন সুখে শান্তিতে থাকবে দেখবেন কি আওয়াজ বেরোচ্ছে না চাচাদের চাচারা বলেন বাবারা বলেন কি দেখবেন আমাদের ছেলেরা ভালো তো টাঙ্গাইলের ছেলেরা প্রেম করতে চায় না টাঙ্গাইলের ছেলেরা জিনা করতে চায় না তারা বিয়ে করতে চায় দেখেন না মিসকিনদের আওয়াজটা কত বড় হয়ে গেছে তারা আসলে বিয়ে করতে চায় আলহামদুলিল্লাহ পড়েন এজন্য বিয়েটাকে সহজ করে দিতে হবে মুসা নবীর কাছে বিয়ে দেওয়া হলো শুআইব আলাইহিস সালামের মেয়ে বিয়ে দিচ্ছেন শ্বশুর থেকে প্রস্তাব শ্বশুর থেকে মেয়ে পক্ষ থেকে প্রস্তাব বিয়ে করে ফেলেন মুসা নবী বলছেন আমি যে আপনার মেয়েকে বিয়ে করব আমার তো মোহরানা দেওয়ার মতো কিছুই জোরে বলেন কিছুই দেখেন আমি পুরো আলোচনার ভেতরে প্রতিটা পয়েন্টে পয়েন্টে শিক্ষা বলে যাচ্ছি এগুলো মনে রাখতে হবে মনে রাখবেন তো আমার তো মোহরানা নাই কেমনে আপনার মেয়েকে বিয়ে করব শুআইব আলাইহিস সালাম এবার শ্বশুর জামাইয়ের জন্য বিষয়টা সহজ করে দিলেন তিনি বললেন মহারানা যেহেতু নাই আমি সহজ করে দেই আপনি আমার বাড়িতে আট বছর আর যদি পারেন তো বাড়ি আরো দুই বছর দশ বছর থাকেন আমার বাড়িতে থাকবেন আমার বাড়ির সবকিছু দেখাশোনা করবেন এটাই হয়ে যাবে বিয়ের মহারানা সুবহানাল্লাহ পড়বেন না শ্বশুর জামাইকে মহারানা সহজ করে দিলেন না কঠিন করে দিলেন আমরা কি করি আমার মেয়ে বিয়ে দিব বিশ লাখ দিতে হবে না তিরিশ লাখ দিতে হবে এই যে মহারানা চাপিয়ে দিয়ে আমরা বিয়ে শাদিকে আরো কঠিন করে ফেলেছি এক সাহাবীর বিয়ে হবে এক নারীর সাথে নবীজিকে সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি তো মহারানা দেওয়ার মতো কোনো সামর্থ্যই নাই কিছুই নাই আমার কাছে নবীজি বললেন বাড়িতে যাও দেখো গিয়ে কিছু পাও কিনা ওই সাহাবী বাড়িতে গেলেন গিয়ে বাড়িতে খুঁজতে খুঁজতে একটা লোহার আংটি পেলেন স্বর্ণের আংটি না রূপার আংটিও না লোহার একটা আংটি পেলেন সেটা এনে নবীজিকে দিয়ে বললেন বাড়িতে এই লোহার আংটি ছাড়া আর কিছুই নাই নবীজি বললেন অসুবিধা নাই এই লোহার আংটি বিক্রি করে যাই পাবা ওইটা মহারানা বানিয়ে আমি বিয়ে দিয়ে দিব বিয়েটা সহজ ছিল না কঠিন ছিল আল্লাহ রসুলের সময় বিয়ে শাদিগুলো নবীজি মসজিদে কম খরচে দিয়ে দিয়েছেন মহারানা কম দিয়ে দিয়েছেন বিয়ে শাদিতে বরকত ছিল আর এখন
আমাদের বিয়ে শাদীগুলো বাড়ি থেকে বের হয়ে বিয়ে শাদী মসজিদ থেকে বের হয়ে চলে গেছে ক্লাবে কমিউনিটি সেন্টারে নাচ গান বাদ্যযন্ত্র বেড়ে গিয়েছে বিয়ে হলো পবিত্র কাজ আর বিয়ের মতো পবিত্র কাজ আরম্ভ হয় নাচ গান বাদ্যযন্ত্রের মতো অপবিত্র জিনিস দিয়ে বিয়ের মতো পবিত্র জিনিস যেই ছেলে মেয়ে যেই দম্পতির বিয়েটা শুরু হয় নাচ গান বাদ্যযন্ত্র এরকম নাপাক জিনিস দিয়ে আল্লাহর কসম এই দম্পতির ঘরে যেগুলা প্রোডাকশন হিসাবে আসবে এগুলাও ঝাকানাকা মার্কাই হবে স্টার্টিং ভালো না এজন্য যুবকদেরকে বলবো ভাইরা বিয়ে করবা গায়ে হলুদ বাদ নাচ গান বাদ্যযন্ত্র সব বাদ সুন্নতি তরিকায় বিয়ে করা লাগবে কারা কারা রাজি আছেন হাত তুলেন চাচারাও কি আরেকবার করবেন না 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 তারা হাত তুলছেন ছেলে মেয়েদের জন্য বুঝতে পেরেছি আমি আল্লাহ সবাইকে কবুল করেন আর যুবকদেরকে সিদ্ধান্ত নিতে হবে যৌতুক ছাড়া এবং গান বাজনা ছাড়া পবিত্রতার ভিত্তিতে বিয়ে শাদীর অনুষ্ঠান হবে এই টাঙ্গাইলের মধুপুরের দুর্গাপুরে এটা চালু করা যাবে তো ইনশাআল্লাহ আল্লাহ কবুল করেন কষ্ট হচ্ছে আপনাদের তাই না আসেন আপনাদেরকে শেষের দিকে নিয়ে আসতেছি আমি এখন বিয়ে হয়ে গেছে বিয়ে কার বিয়ে হয়েছে আপনাদের নাকি মুসা নবীর মেয়ে আর কার সরি সুহাইব নবীর মেয়ে আর মুসা আলাইহিস সালাম বিয়ে হয়ে গেছে দশ বছরই থাকলেন এই দশ বছরে তাদের ঘরে দুইটা সন্তান আসলো দশ বছর চুক্তির মেয়াদ শেষ হয়ে গেল মুসা নবী শ্বশুরকে বললেন এবার আমি আমার স্ত্রী সন্তানকে নিয়ে আমার নিজের দেশে চলে যাব দেশের নামটা জানো কি আরো জোরে বলেন দশ বছর পরে বললেন আমি আমার নিজের দেশে চলে যাব শ্বশুর তখন বললেন এত বছর আমার ঘরে থাকলেন যাওয়ার সময় কিছু হাদিয়া দেওয়া দরকার হাদিয়া হিসাবে এক পাল পশু উপহার দিলেন সুবহানাল্লাহ এই জামানার না ওই জামানার এক পাল পশু মূল্যবান কম না বেশি জামাইও খুশি খুশি হয়ে তিনি এবার স্ত্রী সন্তান আর হাদিয়ার পাল নিয়ে মিশরের উদ্দেশ্যে রওনা দিলেন লম্বা ঘটনা সংক্ষেপে বলছি মিশর সীমান্তের সিনাই পর্বতমালার তুর পাহাড়ের তুয়া উপত্যকায় যখন চলে গেলেন আল্লাহ তাআলা মুসা নবীর উপরে ওহী নাযিল করলেন মুসা নবীকে নবুয়ত দিলেন এখন তিনি নবী মুসা নবী বললেন আল্লাহ আমার মুখে জড়তা আছে মুখের জড়তা দূর করে দাও আমার ভাই হারুন বড় সুন্দর করে কথা বলে কিছু মানুষের বক্তৃতার স্টাইল সুন্দর বক্তৃতা হলো একটা আর্ট ইন্না মিনাল বায়ানি লাসিহারা কোন কোন বয়ানের ভেতরে জাদুর প্রভাব আছে অর্থাৎ জাদুর মতো এটা মানুষের দিলে গিয়ে আসর করে এটা একটা শিল্প এটা একটা আর্ট মুসা নবীর ভাই হারুন আলাইহিস সালাম খুব সুন্দর কথা বলতেন গুছিয়ে কথা বলতেন মানুষ তার কথা শুনত এই জন্য মুসা নবী বললেন আল্লাহ আমার ভাই হারুনকেও আমার সাথে নবুয়ত দাও আল্লাহ বললেন ঠিক আছে দুই ভাইকে একসাথে আমি নবী বানিয়ে দিলাম দুই ভাইকে আল্লাহ নবী বানালেন আর অর্ডার দিলেন ইযহাব ইলা ফিরাউন ইন্নাহু তাগা ফেরাউনের কাছে যাও তাকে গিয়ে দাওয়াত দাও কারণ সে সীমা লঙ্ঘনকারী বিদ্রোহী দুই ভাই মিলে ফেরাউনের কাছে গেলেন ফেরাউন দাওয়াত কবুল করলো না দুই ভাইয়ের সাথেই বেয়াদবি করলো আমি লম্বা ঘটনা শেষের দিকে যাচ্ছি সংক্ষেপে বলছি শুনেন যখন দাওয়াত দিলেন দাওয়াত কবুল করলো না আর সে তার বিরোধিতা বাড়ালো এবং মুসা নবীর উম্মতের উপরে জুলুম নির্যাতন ক্রমান্বয়ে ধাপে ধাপে বাড়াতে লাগলো মুসা নবী ফেরাউনকে দাওয়াত দেওয়ার পরে সে ইমানদারদের উপরে নির্মমতা নিষ্ঠুরতা নির্যাতন চালিয়েছে বিশ বছর জুড়ে বলেন কয় বছর আরো জুড়ে বলতে হবে বিশ বছর বিশ বছর পরে আল্লাহ তাকে ধরেছেন এই বিশ বছর আল্লাহ তাকে ধরেন নাই সাইজ করেন নাই আল্লাহ তাআলা তাকে সাইজ করেছেন মুসা নবী দাওয়াত দেওয়ার আরো বিশ বছর পরে এখন প্রশ্ন হলো মুসা নবী দাওয়াত দেওয়ার পরে যখন ফেরাউন বেয়াদবি করেছে এই বেয়াদবকে আল্লাহ কি সাথে সাথে সাইজ করতে পারতেন না নাকি আল্লাহ বিশ বছর শক্তি সঞ্চয় করে এরপরে ফেরাউনকে মোকাবেলা করেছে নাউজুবিল্লাহ বিষয়টা কি এমন তাহলে প্রশ্ন হলো কেন আল্লাহ তাআলা বিশ বছর তাকে ধ্বংস করলেন না বিশ বছর পরে কেন তাকে ধরলেন এর কারণ হলো দুইটা জুড়ে বলেন কয়টা কুলাইতে পারবেন তো এই দুইটা বললে বলবো বলবো আমি ফেরাউনকে আল্লাহ সাথে সাথে সাইজ করেন নাই কারণ কয়টা এক নম্বর কারণ ইমানদাররা ইমান আনবে
আনার পরে ফেরাউনের চরিত্রের সামনে ইমানি পরীক্ষায় কেমনে টিকে থাকে এটা দেখতে চান কে আল্লাহ জোরে বলেন দেখতে চান কে আল্লাহ আমরা তো বাপ দাদা থেকে ঈমানদার হয়ে গেছি আল্লাহ রাসূলের সাহাবীরা ঈমান আনার পরে কেউ কেউ জ্বলন্ত কয়লার উপর পরীক্ষা দিয়েছে কেউ কেউ গর্তের ভিতরে চাবক পিঠা খেয়ে পরীক্ষা দিয়েছেন কেউ বা মরুভূমির অগ্নিতপ্ত বালির উপরে চিত করে শুয়ে থেকেও ঈমানের পরীক্ষা দিয়েছেন যদি ঈমানদারের সামনে বেঈমান না থাকে তাহলে ঈমানদারের ঈমান খাঁটি কিনা সেটা বোঝা যায় না এজন্য আল্লাহ তাআলা যুগে যুগে ফেরাউন চরিত্র ঈমানদারদের সামনে রাখেন আল্লাহ তাআলা দেখতে চান ফেরাউনদের হুমকি ধমকি জুলুম নির্যাতনে ঈমানদারের ঈমানের ব্যাটারিতে চার্জ থাকে নাকি ঈমানদার মুনাফিক হয়ে যেতে চায় এজন্য ঈমানদারকে পরীক্ষা করেন কে আল্লাহ এজন্য আল্লাহ সূরা আনকাবুতের শুরুতে বলেছেন أحسبن الناس أن يتركوا أن يقولوا آمنا وهم لا يفتنون মানুষ কি মনে করেছে আমরা ঈমান এনেছি এই কথা বললেই তাদেরকে ছেড়ে দেওয়া হবে ওয়াহুম লা ইফতানুন তাদেরকে পরীক্ষা করা হবে না ولقد فتن الذين من قبلهم فليعلمن الله الذين صدقوا وليعلمن الكاذبين অবশ্যই আমি তোমাদের পূর্ববর্তীদেরকে পরীক্ষা করেছি যাতে করে আমি জেনে নিতে পারি কারা ঈমানের দাবিতে সত্যবাদী কারা ঈমানের দাবিতে মিথ্যাবাদী যদি ফেরাউন চরিত্রে লোক সামনে না থাকে তো ঈমানদারের ঈমান কেমনে যাচাই হবে ফেরাউনের চরিত্রের লোকরা যদি না বলে শোনো এই সব কাজ ছাড়ো দিনই কাজ কোরআনের কাজ ছাড়ো নইলে হামলা দিব মামলা দিব হুমকি ধামকি জেল জুলুমের ভয় এগুলোর মোকাবেলা করে যে সকল লোকেরা ঈমানের ময়দানে টিকে থাকে তারাই হলো আসল ঈমানদার ফেরাউনকে আল্লাহ সাইজ করেন নাই আসল ঈমানদার খাঁটিগুলারে আল্লাহ দেখার জন্য আর দুই নম্বর কারণ আল্লাহ তাকে সাথে সাথে সাইজ করেন না এই কারণে আমার আল্লাহর দয়া মায়া কম না বেশি দেখেন যমুনা নদীর মাছ ঈমানদারও খায় বেঈমানও খায় আল্লাহ ঈমানদারকেও খাওয়ান বেঈমানকেও খাওয়ান কারণ আমার আল্লাহ হচ্ছেন দুনিয়াতে রহমান আখিরাতে হয়ে যাবেন রহিম কর্মে পরম দয়াবান কাজ যেমন পুরস্কারও হবে তেমন কিন্তু দুনিয়ায় আল্লাহ রহমান সবাইকে আল্লাহ দেন এই জন্য বেঈমানের উপরে আল্লাহ মাঝে মাঝে দয়া করেন আল্লাহ ধ্বংস করার আগে গজব দেওয়ার আগে আল্লাহ সুযোগ দেন এই ফেরাউনকেও আল্লাহ ধ্বংস করার আগে অনেকবার সুযোগ দিয়েছেন বহুবার তাকে আল্লাহ সুযোগ দিয়েছেন মহাপ্লাব তাকে বন্যার গজব দেওয়া হয়েছে খাদ্য সংকটের গজব দেওয়া হয়েছে দুর্ভিক্ষের গজব দেওয়া হয়েছে পঙ্গপালের গজব দেওয়া হয়েছে উকুনের গজব ব্যাঙের গজব রক্তের গজব মহামারীর গজব দেওয়া হয়েছে এত এত গজব দিয়ে তাকে আল্লাহ তাআলা তাকে সতর্ক করেছেন সে সুজা হয় কিনা ঠিকঠাক হয় কিনা আল্লাহ দেখেছেন কিন্তু এত গজব দেওয়ার পরেও সে যখন ঠিক হয় না এই 20 বছর পরে তাকে ধরার মতো ধরেছেন কে আরো জোরে বলেন কে 20 বছর বনি ইসরাইলের ঈমানদারদের উপর জুলুম চালাচ্ছে নির্যাতন চালাচ্ছে এরপরে আল্লাহ মুসা নবীকে বললেন মুসা তোমার উম্মত নিয়ে তুমি মিশরে ছেড়ে রওনা করো রাতের বেলা মিশর ছেড়ে রওনা করলেন মিশর ছেড়ে চলতে 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 তারা লোহিত সাগরের তীরে চলে গেলেন সামনে সাগর এখন তারা চিন্তা করছেন কেমনে সাগর পাস হয়ে যাবেন ওই দিকে ফেরাউনের কানে এই খবর চলে গেল ফেরাউন তার বাহিনী নিয়ে রওনা করলো তারাও চলতে 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 এসে মুসা নবী আর তার উম্মতকে ধরে ফেললো তার উম্মতের লোকেরা পেছন ফিরে তাকিয়ে দেখে ফেরাউনের বাহিনী তারা তখন বলল মুসা কোথায় এসেছি সামনে অমরণ পিছনে অমরণ সামনে হলো সাগর সামনে গেলেও আমরা মারা যাব পিছনে গেলেও মারা যাব কোথায় আমরা যাব তখন মুসা নবী বললেন ভয় পেও না দিন কায়েমের কর্মীদের জন্য এখানে কত বড় ইনস্পাইরেশন কত বড় মোটিভেশন এখানে দেখেন মাঝে 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 দেখা যায় ইসলাম বিরোধীদের চরম বিরোধিতা কোণঠাসাময় পরিস্থিতিতে দেয়ালে পিঠ লেগে যায় দেখা যায় কোনো পথ খোলা নাই মুসা নবীর তাওয়াক্কুলটা দেখেন আপনারা মুসা নবী তখন উম্মতকে বললেন এত হতাশ হয় না সামনেও তোমরা দেখছো মরণ পিছনেও দেখছো মরণ আর আমি বলছি শোনো কাল্লা ইন্না মা'ইয়া রব্বি সায়াহদিন
কখনো নয় আমাদের সাথে যিনি আছেন তিনি কে তিনি আমাদেরকে পথ দেখাবেন মনে পড়ে গেল আমার হিজরতের রাতের ঘটনা আবু বকর রাদিয়াল্লাহু আনহু তিনি যখন বলেছিলেন নবী গো কাফিররা তো কাছাকাছি চলে এসেছে হয়তো আমরা ধরা খেয়ে যাব আমরা তো দুইজন তারা অনেক জন সেই কঠিন পরিস্থিতিতে আল্লাহর হাবিব তার সাথীকে বলেছিলেন লা তাহজান ইন্নাল্লাহা মানা আমার সাথী ভয় পেও না আমাদের সাথে যিনি আছেন তিনি কে এই দুইটা ঘটনা থেকে টাঙ্গাইলের মুসলমানরা শিক্ষা নেন তমসচ্ছন্ন অন্ধকারে নেমে আসলো জুলুমে নির্যাতনে গোটা জনপদ ভরে গেল ইমানদাররা হতাশ হবে না ইমানদাররা তখনও যার উপর ভরসা করবে তিনি কে নমরুদ আগুন জ্বালিয়েছে ইব্রাহিম আলাইহিসসালামকে বলছে ইব্রাহিম আগুনে ফেলে দিব ভয় লাগছে তোমার ইব্রাহিম আলাইহিসসালাম বললেন এ নমরুদ কারে ভয় দেখাও আমি আল্লাহর দিন প্রচার প্রতিষ্ঠার কাজ করছি বলে তুমি আমাকে আগুনে ফেলে দিচ্ছ এই আগুনে ফেলে দেওয়ার কারণে আমার রব যদি খুশি হয়ে যান তো একবার নয় দুইবার নয় বারবার আমি আগুনে ঝাঁপ দিতে প্রস্তুত আমরা তো ইব্রাহিমের সন্তান জাতির পিতা কে ইব্রাহিম আলাইহিস সালাম যেভাবে আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের জন্য আগুনে ঝাঁপ দিতে প্রস্তুত ছিলেন নমরুদের অগ্নিকুণ্ডকে ভয় পান নাই ইব্রাহিমের সন্তানরাও কুরআনের রাজ কায়েমের জন্য এমন ভাবে ময়দানে থাকবে জালিমদের জুলুম হুমকি ধমকিকে মোকাবেলা করো মাথা নত না করে ময়দানে বীরের মতো টিকে থাকা লাগবে আল্লাহ সবাইকে কবুল করেন বলেন আমিন এবার আল্লাহ তাআলা ধরবেন শুনেন দুই মিনিট মনোযোগ দেন সত্যি সত্যি আল্লাহ পথ দেখায় দিলেন সাগরের মাঝখান দিয়ে রাস্তা বানায় দিলেন কে জোরে বলেন মুসা নবী উম্মত নিয়ে পাস হয়ে গেলেন আর ফেরাউন তার দলবল নিয়ে যখন মাঝ বরাবর গেল পানিতে নাকানি চুবানো খাওয়াচ্ছেন কে জোরে বলেন কে ফেরাউন বলল আল্লাহ আমি ভালো হয়ে গেছি আল্লাহ তখন বললেন আল আন এখন এখন কি তোর ভালো হওয়ার টাইম নাকি ওয়াকাদা আসাইত ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন এর আগে তুই ছিলে সন্ত্রাস এই আয়াতেও আল্লাহ বলেছেন ইন্নাহু কানা মিনাল মুফসিদিন আর সূরা ইউনূসের 90 নম্বর আয়াতেও আল্লাহ বলেছেন আল আন ওয়াকাদা আসাইত ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন ওই আয়াতেও আল্লাহ তাকে সন্ত্রাস বলেছেন এই আয়াতেও আল্লাহ তাকে সন্ত্রাস বলেছেন কারণ এই যে কাজগুলো এই আয়াতে আল্লাহ যেগুলো বলেছেন ক্ষমতার অহংকারে মানুষকে মানুষ মনে না করে মানুষ মানুষের উপর জুলুম করা মানুষকে দলে দলে বিভক্ত করে রাখা আবার সবচাইতে ভালো আল্লাহওয়ালা মানুষগুলোকে কোণঠাসা করে রাখা আর মানুষকে অন্যায়ভাবে হত্যা করা ক্ষমতার জন্য এগুলো ভালো মানুষের কাজ না সন্ত্রাসী কাজ এই জন্য আল্লাহ ফেরাউনকে সন্ত্রাস বলেছেন বলেছেন ইন্নাহু কানা মিনাল মুফসিদিন আর সূরা ইউনূসে বলেছেন ওয়াকাদ আসাইত ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন এর আগে তুই সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়েছিস আজ তোকে আমি আর বাঁচাবো না فاليوم ننجيك ببدنك لتكون لمن خلفك آية আজ আমি তোর দেহ তোর বডিটাকে বাঁচিয়ে রেখে দিব যাতে করে কিয়ামত পর্যন্ত তোর মতো স্বৈরাচার তোর মতো জালিমরা যেন তাদের পরিণতি শেষ পরিণতি কেমন বেজ্জতির সাথে হয় তোরে দেখে দেখে যেন তারা শিক্ষা নিতে পারো পৃথিবীতে কেউ স্থায়ী হয় না হোক না সে ফেরাউন কি বা নমরুদ কেউ ভবে চিরদিন রয় না কেউ ভবে চিরদিন রয় না পৃথিবীতে কেউ স্থায়ী হয় না ফেরাউন শেষ তক ছিল না মৃত্যু তাকেও ছেড়ে দিল না সব রাজা মহারাজা আর মহাবীর কাউকে সে অবকাশ দেয় না পৃথিবীতে কেউ স্থায়ী হয় না নীল নদাজ আছে থাকবে সত্যকে চিরদিন ডাকবে
ডেকে ডেকে বলে যাবে দিন ও রাত কেউ যেন ফেরাউন হয় না পৃথিবীতে কেউ স্থায়ী হয় না পৃথিবী থাকবে ফেরাউন চরিত্রের লোকেরা ইজ্জতের সাথে দুনিয়া থেকে যাবে না বেজ্জত হয়ে যাবে আর আল্লাহর জমিনে ঈমানদারেরা এই জমিনের নেতৃত্ব কর্তৃত্ব পাবে ওয়াদা কর এর পরের দুইটা আয়াতের অনুবাদ শুনেন এরপরে আমি আপনাদেরকে নিয়ে মুনাজাতে যাব ইনশাআল্লাহ এই ওয়াদাটা যে আল্লাহ দিয়েছেন কোথায় আল্লাহ বলেছেন পরের আয়াতে আল্লাহ বলেছেন আল্লাহ বলেছেন ওয়া নুরিদু আন নামুন্না আলাল লাযীনা ইসতুদ্বিফু ফিল আরদি ওয়া নাজআলুহুম আইমাতাও ওয়া নাজআলুহুমুল ওয়ারিসিন আর আমি ঈমানদারদের উপরে যারা যাদেরকে দুর্বল করে রাখা হয়েছিল ফেরাউন যাদেরকে দুর্বল বানিয়েছিল তাদের উপরে অনুগ্রহ করতে চেয়েছিলাম তাদেরকে আমি নেতৃত্ব আমি দিতে চেয়েছিলাম এবং জমিনের উত্তরাধিকারী তাদেরকে বানাতে চেয়েছিলাম কেন বানাতে চেয়েছিলাম ওয়ানুমাক্কিনা লাহুম ফিল আরদি ওয়ানুরিয়া ফিরআউনা ওয়া হামানা ওয়া জুনুদাহুমা মিনহুম মা কানু ইয়াহজাবুন আল্লাহ বলছেন এই জন্যই আমি ঈমানদারদেরকে দুর্বল ঈমান রাখা হয়েছে কথা বলার স্বাধীনতা চলাফেরার স্বাধীনতা গড়বাড়িতে থাকার স্বাধীনতা কেড়ে নেওয়া হয়েছে আমি আল্লাহ তাদেরকে দুনিয়ার নেতৃত্ব কর্তৃত্ব এজন্য দিতে চেয়েছি ওয়া নুরিয়া ফিরআউনা ওয়া হামানা ফেরাউন হামান ওয়া জুনুদাহুমা এবং তার সৈন্যদেরকে সাঙ্গপাঙ্গদেরকে যেন দেখায় দিতে পারি যে ক্ষমতা হারানোর আশঙ্কায় তারা ছিল আর যে ঈমানদারদেরকে নিয়ে তারা শঙ্কায় ছিল সেই ঈমানদারদেরকে আমি জমিনের নেতৃত্ব দিয়ে তাদেরকে আমি বেজ্জত করে দিব এটা চাওয়াকার চাওয়াকার আপনাদের বিশ্বাস হয় বিশ্বাস হয় কাকে আল্লাহ তাআলা দুনিয়ার উত্তরাধিকার দিবেন কাকে দিবেন না ইখতিয়ার কার কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির ও নবী আপনি বলুন হে রাজাধিরাজ আল্লাহ আপনি যাকে চান তাকে ক্ষমতা দেন যার কাছ থেকে ইচ্ছা ক্ষমতা ছিনায় নেন ইউসুফ নবীর ভাইয়েরা ইউসুফ নবীকে ফেলে দিয়েছে কুয়ায় সাঁতার না জানা সেই ছোট্ট ইউসুফকে মিশরের ক্ষমতায় বসিয়েছেন কি আবার ফেরাউন আর নমরুদকে ক্ষমতা থেকে নামায় দিয়েছেন কে ইজ্জত সম্মানের মালিককে বেজ্জত করার মালিককে এই আয়াতের মধ্যে ক্ষমতার সাথে ইজ্জত আর বেজ্জতের কথা কেন একসাথে এসেছে তার কারণ হলো ক্ষমতা পাইলেই শুধু ইজ্জতওয়ালা হওয়া যায় না ফেরাউনও ক্ষমতা পেয়েছে ইজ্জত পায় নাই নমরুদও ক্ষমতা পেয়েছে ইজ্জত পায় নাই বরং ক্ষমতা পাইলেই মানুষ ইজ্জত পায় বিষয়টা এমন নয় ক্ষমতায় থেকেও বহু মানুষ বেজ্জত হয়েছে এর জ্বলন্ত প্রমাণ হলো বুশের বাচ্চা বুশ ক্ষমতায় থেকে জুতার বাড়ি খেয়েছে আমি আর নিচের দিকে নামলাম না শুধু এতটুকু বললাম মাঝে মাঝে আমরাও সমাজের আশেপাশে দেখি ক্ষমতায় থেকেও বেশি উগ্রতার কারণে ইসলাম বিরোধিতার কারণে মানুষের জুতার বাড়ি খেয়েছে বেজ্জত হয়েছে আছে না না আপনাদের টাঙ্গাইল থেকে ঠিক ওই দিকে গেলে জামালপুরেও আছে বলছিল ইসলাম থাকবে না কিরে পাগলা তোর মন্ত্রিত্ব নাই তোর এমপি গিরিও নাই তোর নমিনেশনও নাই ইসলাম এখনো আছে না নাই পাগলা কোন জমিনে আছিস তুই জমিন চিনলি না এই জমিন শাহজালালের দেশ এটা শাহপুরালের দেশ অলি আউলিয়ার দেশ মসজিদ মাদ্রাসার দেশ এদেশে ইসলাম বিরোধী ইসলামের বিরুদ্ধে যেই যাবে সে তার সবকিছু হারাবে ইসলাম ছিল ইসলাম আছে থাকবেই থাকবে ইনশাআল্লাহ তার কিচ্ছু আছে এখন যদি তওবা করে এখনো আসে ভালো আল্লাহ তাকে মাফ করে দিতে আল্লাহ কাউকে মাফ করে দিলে আমাদের কোনো অসুবিধা নাই তাহলে কি বোঝা গেল আজকের এই আলোচনা থেকে ইজ্জত বেজ্জতের মালিক কে অন্ধকার অন্ধকার ভয় পাওয়া যাবে না অন্ধকারের পরেই কি আসে
রাত 12টা হয়ে গেছে তার মানে সকাল হওয়ার সময় ঘনিয়ে আসছে একজন গর্ভবতী মায়ের প্রসব বেদনা বেড়ে গেলে সন্তান হওয়ার সম্ভাবনা বেড়ে যায় ঠিক তেমনি ভাবে গোটা পৃথিবীতে ইসলামের উপরে যে পরিমাণ মুসিবত এসেছে মুসলমানদের উপর মুসিবত এসেছে এই মুসিবত দেখে ভয় পাবেন না এই চিত্র আমাদেরকে এই আভাস দিচ্ছে আগামীর পৃথিবী হবে ইসলাম এবং মুসলমানদের পৃথিবী ইনশাআল্লাহ আল্লাহ কবুল করে নেয়